একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করার চেষ্টা করুন। এক মিনিট 20 সেকেন্ডের মতো ক্রস করছে আর 40 সেকেন্ড। টাইমস আপ, 50% মানুষ ভোট দিয়েছেন। আমরা একটু রেজাল্টটা শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন রেজাল্ট অবস্থা কি, 13% মানুষ হচ্ছে কি এ মনে করেন, বাকি 21% বি, 53% মনে করেন হচ্ছে ডি। এটার পিছনে আমি একটা কারণ বলি, যে 53% মানুষ হচ্ছে ওইটা দিয়েছেন, অধিকাংশ হচ্ছে গিয়ে বাকি তিনটা অপশন থেকে এই অপশনটাকে একটু আলাদা দেখতেছেন। প্লাস হচ্ছে দৈর্ঘ্যগুলো দেখেন, 1 2 3, আপনি ভাবছেন এটা একটা পাজেল বা রিডেল, যার কারণে এটা অ্যান্সার হবে হচ্ছে 4, এই জন্য হচ্ছে কি আপনি 4 দিয়েছেন। এটা দেখলেই বোঝা যায় আর কি, এত বেশি সংখ্যক মানুষের 4 নম্বর অপশনটা দেওয়ার কারণ এটা ছাড়া অন্য কিছু হইতে পারে না, কারণ লজিক্যালি হচ্ছে অন্য কোনো ভাবে 4 আসে না। তো এখন হচ্ছে আমরা একটু বুঝার চেষ্টা করি যে অ্যান্সারটা আসলে কি হবে। এখানে দেওয়া আছে আপনার এটা 90 ডিগ্রি, এটা 90, এটা 90, এটা 90, এটা 90, এই চারটা অ্যাঙ্গেলই হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু এসি লম্ব বিডি, তাহলে আমরা বলতে পারি এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি। দ্যাট মিনস এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে আপনার একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে আমি হচ্ছে প্রত্যেকটা পার্টের নাম দিই, এইটা হচ্ছে আপনার ডাব্লিউ, এটা হচ্ছে আপনার এক্স, এটা হচ্ছে আপনার ওয়াই, এটা হচ্ছে আপনার জেড। এটা ডাব্লিউ, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তো কেউ যদি আপনাকে এখন জিজ্ঞেস করে যে ভাই এবি স্কোয়ার সমান কি হবে, এই সমকোণী ত্রিভুজে এবি স্কোয়ার সমান কি হবে, তখন আপনি বলবেন যে ভাই এবি স্কোয়ার সমান হচ্ছে ডাব্লিউ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, জাস্ট পিথাগোরাসের উপপাদ্য। তো এবি কি, এবি এর মান হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে প্রথম একটা ইকুয়েশন কি পেলাম, আমরা একটা ইকুয়েশন পেলাম ডাব্লিউ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, এটা হচ্ছে একটা ইকুয়েশন। আচ্ছা নেক্সট হচ্ছে দেখেন, এইটা হচ্ছে আরেকটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে আপনার আরেকটা সমকোণী ত্রিভুজ। তো এটাকে অন্য কালি দিয়ে ডিনোট করলে সুবিধা হতো, আমরা অন্য কালি দিয়ে ডিনোট করি। তো এই সমকোণী ত্রিভুজে, এই সমকোণী ত্রিভুজে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে বিসি স্কোয়ার সমান কি, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে বিসি স্কোয়ার সমান কি, আপনি বলবেন হচ্ছে ডাব্লিউ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বিসি স্কোয়ার সমান হচ্ছে ডাব্লিউ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো বিসি এর ভ্যালু কত, বিসি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে ডাব্লিউ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটার ভ্যালু হচ্ছে 4। ডাব্লিউ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর ভ্যালু হচ্ছে 4। তাহলে আমরা এটা লিখতে পারি যে আরেকটা ইকুয়েশন হচ্ছে আমার এরকম, ডাব্লিউ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4, এটা হচ্ছে আমার আরেকটা ইকুয়েশন। আচ্ছা লাস্টলি আপনি এইখানে হচ্ছে আরেকটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছেন। এই সমকোণী ত্রিভুজটাতে আমি যদি জিজ্ঞেস করি আপনাকে সিডি স্কোয়ার সমান কি হবে, সিডি স্কোয়ার সমান হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার,
এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আবার সিডির ভ্যালু কত দেওয়া, সিডির ভ্যালু দেওয়া হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার, তো 3 স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে এখান থেকে আপনি বলতে পারেন আপনার আরেকটা যেই ইকুয়েশন সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9, এটা আপনার একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন কি ছিল, প্রথমে লিখেছিলাম আমরা ডাব্লিউ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ডাব্লিউ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তো এইটা হচ্ছে আমার তিনটা ইকুয়েশন, এটা হচ্ছে একটা ইকুয়েশন, এটা হচ্ছে একটা ইকুয়েশন, এটা হচ্ছে একটা ইকুয়েশন। তো তিনটা ইকুয়েশন বের করলাম জাস্ট পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ, অন্য কিছুই না। এবার লাস্টলি আপনার হচ্ছে বের করতে বলছে কি, আপনার বের করতে বলছে এডি এর ভ্যালু কত, আপনাকে বের করতে বলছে এডি এর ভ্যালু কত। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন এডি স্কোয়ার ইকুয়ালস টু হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে এডি স্কোয়ারের ভ্যালু। তার মানে এডির ভ্যালু কি, এডির ভ্যালু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমার যত সমস্যা সব হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে নিয়ে। আমার এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালুটা যদি আমি জানতে পারি, তাহলে হচ্ছে গিয়ে আমি এডি এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে আমি এখন চেষ্টা করব এই এক নাম্বার, দুই নাম্বার আর তিন নাম্বার ইকুয়েশনটাকে এমন কিছু করতে যাতে হচ্ছে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালুটা বের করতে পারি। তো লক্ষ্য করেন, আপনি যদি এক নং ইকুয়েশন থেকে দুই নং ইকুয়েশনটাকে বাদ দিয়ে তিন নং ইকুয়েশনটা যোগ করে দেন, আবার বলতেছি কথাটা, আপনি যদি এক নং ইকুয়েশন থেকে দুই নং ইকুয়েশনটা বাদ দিয়ে তিন নং ইকুয়েশনটা যোগ করে দেন, তাহলে সিচুয়েশনটা কি দাঁড়ায়। দেখেন, এক নং থেকে যখন দুই নং বাদ দিবেন, এটা হচ্ছে আমার এক নং, লিখলাম আমি এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা থেকে যখন দুই নং বাদ দিব, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটার সাথে যখন তিন নং যোগ করব তখন প্লাস ডাব্লিউ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাই গোষ্ঠী হচ্ছে নয় থেকে ফার্স্টে চার বাদ দিব, চারের সাথে পরে এক যোগ করব। এখন দেখেন এখানে আলটিমেটলি আপনার কি হচ্ছে, ব্র্যাকেটটা উঠিয়ে দেন, তাহলে দেখতে পাবেন যে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ডাব্লিউ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে নয় থেকে চার গেলে পাঁচ, পাঁচ আর এক যোগ করলে ছয়। এখন দেখেন আপনার কাটাকাটি যায় কি, জেড স্কোয়ার বাদ, ডাব্লিউ স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার বাদ, থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থাকে হচ্ছে আপনার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালুটা হচ্ছে আপনার 6। তাহলে আমি এখানে যদি বসাই দিই এখন, দেয়ার ফোর এডি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 6। তাহলে আপনার কারেক্ট অ্যান্সার হচ্ছে এডি এর ভ্যালু হচ্ছে রুট ওভার 6। তো গত ক্লাসে পড়ানোর সময় আপনাকে একটা কথা বলেছিলাম যে উপপাদ্যগুলোর প্রমাণ যতটা না ইম্পর্টেন্ট, বা প্রমাণটা বুঝে আমরা যতটা মানে তৃপ্তি অনুভব করি, আসলে ওইটা প্রয়োগ সম্পর্কে আমরা অতটা জ্ঞাত না, ঠিক আছে। এটা জাস্ট একটা স্যাম্পল ছিল যে দেখেন এখানে পিথাগোরাসের উপপাদ্য বাদে অন্য কিছু ইউজ করা হয়নি, জাস্ট সিম্পলি পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার হচ্ছে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, ওইটা ইউজ করে আমরা কোশ্চেনটা সলভ করলাম। তো এখন একজন চ্যাটে লিখছেন যে ভাই এটা অনেক হার্ড ছিল। হ্যাঁ, এটা অনেক হার্ড ছিল যদি বলেন, হ্যাঁ আমি মানি এটা অনেক হার্ড ছিল, কিন্তু আমি মনে করি আমি যে বুঝাই দেওয়ার পরে এখন আপনি বুঝতেছেন না, এটা বুঝা গেছে, হার্ড ছিল ঠিক আছে, এই দুই দুই মিনিটের মধ্যে হয়তো বা জিনিসটা অ্যান্সার করা সম্ভব না, কিন্তু জিনিসটা বুঝা গেছে। সো যারা যারা বুঝতে পারছি তারা একটু কষ্ট করে হাতটা রেইজ করব, যারা যারা বুঝতে পারছি তারা একটু কষ্ট করে হাতটা, আমি যথেষ্ট ভেঙে ভেঙে বলছি, যারা যারা বুঝতে পারছি তারা হাতটা রেইজ করব, লোয়ার করার দরকার, হাতটা রেইজ করে বসে থাকেন, রেইজ করে বসে থাকেন। আমি একটু মানুষের সংখ্যাটা একটু দেখি, তাহলে আমি বুঝতে পারবো। অর্ণব কি আসছো? অর্ণব আসছো তো মনে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে অর্ণব, মনে কোশ্চেন টোশ্চেন পোল ওয়ান নিয়ে কোশ্চেন টোশ্চেন থাকলে অর্ণব, এটা নিয়ে এখন আর একটা মাথা খাওয়ানোর দরকার নেই, বুঝছো, কারণ এই যে স্লাইডটা এমন ভাবে লিখছি, নীল কালি লাল কালি সবুজ কালি দিয়ে এমন ভাবে করছি, ওইটা হচ্ছে ওরা বুঝতে পারবে, কয়েকজন হয়তো লেট করছে একটু জয়েন করতে, তাদের একটু সমস্যা হচ্ছে, ইনশাআল্লাহ হচ্ছে তারা বুঝতে পারবে শিওর, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি প্রায় মোর দেন 70-80% মানুষ হচ্ছে জিনিসটা বুঝছে, সো এটা ইনশাআল্লাহ সমস্যা হবে না। সো জাস্ট পিথাগোরাসের উপপাদ্যটা আমরা অ্যাপ্লাই করলাম এই। সো এতটুকুই হচ্ছে এই পোল কোশ্চেনটা নিয়ে। সো সবাই একটু হাতটা লোয়ার করে ফেলেন, যারা রেজ করছেন হাতটা একটু কষ্ট করে আবার লোয়ার করে ফেলেন। কোশ্চেনটা আমার খুব প্রিয় একটা কোশ্চেন, আমার কোশ্চেনটা খুব ভালো লাগে। আচ্ছা, তো এখন আমরা 19:15 মধ্যে যাব। তো 19:15 তে যাওয়ার আগে বলি, এখানে কিছু হচ্ছে কি আপনার অঙ্ক আছে যেগুলো খুবই সহজ,
মানে জাস্ট আপনি একটু বুঝে গেলেই হয়। আরেকটা কথা হচ্ছে, সবসময় বলি যে এই চ্যাপ্টারের প্রয়োগটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ওই হিসেবে আমি এই প্রথমে কয়েকটা দেখবেন যে আমি জাস্ট আপনাকে বুঝাই দিব এবং অনেক ইজিলি বোঝানোর চেষ্টা করবো আর কি, প্রেজেন্ট করার চেষ্টা করবো। শুরু করবো হচ্ছে 7 নম্বর দিয়ে, শুরু করবো হচ্ছে 7 নম্বর দিয়ে। 7 নম্বরের পরে আমরা ফিরে আসবো আবার 5 নম্বরে। কেন 7 নম্বরের পরে 5 নম্বর, এটা একটু পরে বুঝতে পারবেন। দেখেন এখানে কি বলা হয়েছে, যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে ফার্স্ট একটা ত্রিভুজ আঁকি, মনে করেন এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে মনে করেন তার একটা মধ্যমা, এটা হচ্ছে তার একটা মধ্যমা। এখন আপনাকে বলা হয়েছে যে এই মধ্যমাটা এই ত্রিভুজ ক্ষেত্রটাকে দুইটা সমান ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে। তাহলে এটা নাম যদি আমি দেই এ বি সি ডি, এটা একটা ত্রিভুজ যেখানে হচ্ছে এসিটা হচ্ছে একটা মধ্যমা, এসি মধ্যমা, দ্যাট মিনস সি হচ্ছে কি আমার মধ্যবিন্দু, সি হচ্ছে মধ্যবিন্দু। এই যে সি আপনার মধ্যবিন্দু হলো, এতে আপনি যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে বিসি সমান সিডি হয়ে গেছে, বিসি সমান সিডি হয়ে গেছে। তো এখন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে ভাই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি, এখন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি, আপনি বলবেন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এবিসি ত্রিভুজের ভূমি কি, ভূমি হচ্ছে বিসি, আর উচ্চতা কি, উচ্চতাটা একে নিতে হবে, এটা মনে করেন আপনার উচ্চতা, এটা হচ্ছে আপনার উচ্চতা এইচ। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বিসি ইন্টু এইচ। এখন যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল কি, এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল কি, এই ত্রিভুজটা এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল কি, ওই ত্রিভুজের ক্ষেত্রফলেও আপনি পাবেন হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানেও আপনি পাবেন হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তা হাফ ইন্টু সিডি ইন্টু, এখানেও সেম এইচ, এখানেও আপনি পাবেন হচ্ছে এইচ। কারণ এই যে এই ত্রিভুজের যখন এটাকে আপনি যখন ভূমি চিন্তা করবেন, উচ্চতা চিন্তা করতে হইলে, এই যে দেখেন যখন কোন একটা ত্রিভুজ এরকম থাকে, যখন কোন একটা ত্রিভুজ এরকম থাকে, এটার যদি এইটা ভূমি হয়ে থাকে, এই যে এই বাহুটা যেটা বোল্ড করে দিচ্ছি খেয়াল করেন, এটা যদি আপনার ভূমি হয়ে থাকে উচ্চতা হবে কি, উচ্চতা হবে জাস্ট এই যে এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার রাখবো, একটা লম্ব আঁকবো, এই যে এতটুকু হবে হচ্ছে আমার উচ্চতা, এতটুকু হবে হচ্ছে আমার উচ্চতা। তো এসিডি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সিডি ইন্টু এইচ, এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বিসি ইন্টু এইচ। দেখতেই পাচ্ছেন বিসি সমান সিডি, বিসি সমান সিডি। তাহলে আমি এখানে সিডি না লিখে লিখতে পারি বিসি, এখানে সিডি না লিখে লিখতে পারি হচ্ছে বিসি। তাহলে দেখেন দুইটা সেম হয়ে গেছে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যা আসলো এসিডি ত্রিভুজেরও ক্ষেত্রফল তাই আসলো, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যা আসলো এসিডি ত্রিভুজেরও ক্ষেত্রফল তাই আসলো। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি সমান হচ্ছে ত্রিভুজ এসিডি। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে হচ্ছে সেটা প্রমাণ হয়ে গেছে, যে ত্রিভুজের যে কোনো মধ্যমা, এই যে এটা একটা মধ্যমা ছিল এসি, ত্রিভুজ ক্ষেত্রকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট, এই যে দেখেন সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজ ক্ষেত্র বিভক্ত করে। তো এটা একটু মনে রাখবেন, যখনই একটা মধ্যমা দেখবেন তাহলে আপনি অটোমেটিক্যালি যাতে পরে বলতে পারেন যে এই মধ্যমাটা ত্রিভুজটাকে দুইটা ভাগে ভাগ করছে, দুইটা সমান ভাগে ভাগ করছে, এই মধ্যমাটা ত্রিভুজটাকে দুইটা সমান ভাগে ভাগ করছে। আচ্ছা তাহলে এই গেল একটা, যারা যারা বুঝছেন হাতটা রেইজ করেন তো, যারা যারা বুঝছেন, সহজ ছিল। ওকে আচ্ছা, তো এবার হচ্ছে আমরা 5 নম্বরে যাব। 5 নম্বর আপনাকে বলছে সামন্তরিকের কর্ণদ্বয় সামন্তরিক ক্ষেত্রটিকে 4টি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। সামন্তরিকের কর্ণদ্বয় সামন্তরিক ক্ষেত্রটিকে 4টি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। তো আপনার কাছে ফার্স্ট একটা সামন্তরিক আঁকি, এটা মনে করেন আপনার একটা সামন্তরিক। তো এই সামন্তরিকের কর্ণ দুইটা, এই সামন্তরিকের কর্ণ দুইটা, এটা হচ্ছে একটা কর্ণ, এটা হচ্ছে একটা কর্ণ। এই কর্ণ দুইটা যে 4টা ত্রিভুজ দেখতে পাচ্ছেন,
এই চারটা ত্রিভুজে যে ভাগ করলে এটা সমান ত্রিভুজ, এটা তো প্রমাণ করতে বলছে। তার মানে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এটা আমরা প্রুফ করার চেষ্টা করব। তো দেখেন এই একটু আগে যেটা করলাম ওই হিসেবে চিন্তা করলে এই প্রমাণটা অনেক সহজ। তাহলে আপনার একটা জিনিস জানা থাকা লাগবে, সামন্তরিকের কর্ণোদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আপনার একটা জিনিস জানা থাকা লাগবে, সামন্তরিকের কর্ণোদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখন খেয়াল করেন এটা একটা সামন্তরিক, এই সামন্তরিকের দুইটা কর্ণ হচ্ছে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে কোথায়, এই যে এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে। দ্যাট মিন্স এতটুকু আর এতটুকু সমান, আর এতটুকু আর এতটুকু সমান, এটার এটা সমান আর এটার এটা সমান। তো এখন আমি যদি আপনাকে বলি যে এইটা একটা ত্রিভুজ, এই যে এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজে এইটা হচ্ছে কি একটা মধ্যমা, এই ত্রিভুজে এটা হচ্ছে মধ্যমা। কেন এটা মধ্যমা? কারণ খেয়াল করেন এই যে ত্রিভুজের এই বাহুটা, এই বাহুটার মধ্যবিন্দু হচ্ছে এটা। যেহেতু সামন্তরিকের কর্ণোদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা বলতে পারি এই বাহুটার মধ্যবিন্দু হচ্ছে এটা। তো এই বাহুটার মধ্যবিন্দু যদি এটা হয়ে থাকে, তাহলে এটা কি একটা মধ্যমা। তো আমরা একটু আগে প্রমাণ করে আসছি যে কোনো একটা মধ্যমা একটা ত্রিভুজকে দুইটা সমান ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে। যে কোনো একটা মধ্যমা একটা ত্রিভুজকে সমান দুইটা ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে। তাহলে এটা তো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এটা যেহেতু একটা মধ্যমা, তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ ক্ষেত্রটা আর এই ত্রিভুজ ক্ষেত্রটার ক্ষেত্রফল সমান হবে। জাস্ট একটু আগে 7 নম্বরটা যেটা করলাম ওইটা অনুসারে আমরা এটা বলতে পারি। সিমিলার ওয়েতে খেয়াল করেন এইটা আবার একটা ত্রিভুজ, এই যে আমি এখন লাল কালি দিয়ে যেটা ডিনোট করতেছি, দেখেন এইটা হচ্ছে আপনার একটা ত্রিভুজ। এই ত্রিভুজের আবার এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে এটা, এই ত্রিভুজে আবার এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে এটা, তাহলে আমরা এটাকে বলতে পারি একটা মধ্যমা। এইটা যেহেতু আপনার একটা মধ্যমা, এখানে বলা যায় যে এই মধ্যমাটাও এই ত্রিভুজটাকে দুইটা ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করবে সমান ক্ষেত্রফল বিশিষ্ট। ওই লজিকে আপনি বলতে পারেন এইটা আর এটার ক্ষেত্রফল সমান। সিমিলার লজিকে দেখেন এটা একটা ত্রিভুজ, এই যে আমি এখন নীল কালি দিয়ে দাগ দিচ্ছি, দেখেন এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজটাতে নীল কালি দিয়ে যে ত্রিভুজটাকে দাগ দিলাম, এই ত্রিভুজটাতে খেয়াল করেন এই ত্রিভুজটাতে আবার এটা একটা মধ্যমা, এই ত্রিভুজটার মধ্যে এইটা আপনার একটা মধ্যমা, কারণ এই বাহুর মধ্যবিন্দু এটা। তো এটা মধ্যমা হয়ে যাওয়ার কারণে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আবার সমান হবে। দেখেন এখন নীল কালি দিয়ে আবার দুইটা টিক চিহ্ন দিচ্ছি, যে এটা একটা টিক চিহ্ন, এটা একটা টিক চিহ্ন। মধ্যমা মানে হচ্ছে দুইটা সমান ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে দিবে, মধ্যমা মানে হচ্ছে সমান ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে দিবে। তাহলে খেয়াল করেন আপনি এইটা আর এটা সমান পেলেন, এইটা আর এটা সমান পেলেন, এইটা আর এটা সমান পেলেন, তাহলে আপনি বলতে পারেন অটোমেটিক্যালি যে এই চারটাই সমান। আপনি বলতে পারেন অটোমেটিক্যালি এই চারটা ত্রিভুজ ক্ষেত্রেই আসলে পরস্পর সমান। 4 নম্বরটা প্রমাণ করা লাগে না, বুঝছেন? 4 নম্বরটা তাও যদি আপনার মন চায় না ভাই আমি তাও প্রমাণ করবো, হ্যাঁ করেন লিখেন, সমস্যা নেই, এগুলো পরীক্ষায় আসে আসে না, বুঝছেন? খালি এটা বোঝাটা ইম্পর্টেন্ট। এই যে এটা চার একটা ত্রিভুজ আপনার, এই যে এদিকেও চার একটা ত্রিভুজ, এই যে এটা এই ত্রিভুজে হচ্ছে কি সেম ঘটনা ঘটে, এই ত্রিভুজে সেম ঘটনা ঘটে, এটা একটা মধ্যমা, এই মধ্যমাটাকে এটা দুইটা ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে সমান ক্ষেত্রফল বিশিষ্ট। সো এটাতেও সেম জিনিসটাই ঘটে। তাহলে এই হচ্ছে কি আপনার একটা সামান্তরিক সমান চারটা ভাগে বিভক্ত হয়ে গেল। তো এটা যারা যারা বুঝছেন একটু কষ্ট করে হাতটা রেইজ করেন, এটা যারা যারা বুঝছেন তারা একটু কষ্ট করে হাতটা রেইজ করবেন। আচ্ছা আজকে আপনাদের একবারও এ বলাই নেই না, এ ইনশাল্লাহ বলবো। এখান থেকে আপনারা চ্যাটে অনেকে অনেক কিছু লিখছেন, তারিখ একটা কোশ্চেন করছেন, তারিখ একটা কোশ্চেন, কোশ্চেনটা খুবই ফ্যাসিনেটিং একটা কোশ্চেন। তারিখ যে কোনো কোনকে ত্রিখণ্ডিত কিভাবে করবে? তো এই কোশ্চেনটা হচ্ছে প্রথম উত্তর হচ্ছে গিয়ে হ্যাঁ করা যায় না, একেবারে বেস্ট ওয়েতে করা যায় না, যে কোনো কোনকে ত্রিখণ্ডিত একেবারে বেস্ট ওয়েতে করা যায় না। মানে এটার প্রমাণ আমি দেখছিলাম কয়েকটা প্রমাণ টুমান, তো প্রমাণগুলো আমার মনোভূত লাগে নাই, কয়েক যে প্রমাণ টুমান দেখছিলাম প্রমাণগুলো আমার মনোভূত লাগে নাই ওইভাবে,
নর্মালি হচ্ছে যে কোনো কোণকে ত্রিখণ্ডিত আমরা করতে পারি না, সমান তিন ভাগে ভাগ করতে পারি না, কিন্তু ওই বৃত্ত দিয়ে একটা প্রমাণ ছিল, প্রমাণটা আমি দেখছিলাম কিন্তু আমার মনোভূত হয়নি। আপনি একটু গুগল টুগল করতে পারেন, একটু গুগল টুগল করে দেখতে দেখতে পারেন জিনিসটা। আচ্ছা, এবার আমরা পরেরটায় যাই। এখানে বলছে প্রমাণ করো যে কোন বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক। কোন বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক। তাহলে হচ্ছে গিয়ে আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। এটার পর একটা পোল কোশ্চেন আসবে, সো কোশ্চেনটা একটু ভালো মতো দেখা উচিত। একটা বর্গক্ষেত্র আঁকলাম, তো এখন আমাকে বলছে হচ্ছে এইটার কর্ণের উপরে যে বর্গক্ষেত্রটা আঁকা হবে তার অর্ধেক হবে হচ্ছে এটা। আচ্ছা, এখন একটু লক্ষ্য করেন, পোল কোশ্চেনটা কিন্তু মানে একেবারে দেখেই আপনি পেরে যাবেন, ওইরকম কিছু থাকবে না, ঠিক আছে? তো একটু ক্লিয়ারলি একটু শুনেন এটা, তাহলে হয়তো ওইটা পারতে পারেন। খেয়াল করেন, আমি মনে করি এই বর্গের এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটা হচ্ছে এ। এটা একটা বর্গক্ষেত্র যার এই বাহুটা এ, এই বাহুটা এ, এই চারটা বাহু হচ্ছে যথাক্রমে এ। তো এখন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে ভাই এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি, নাম দিলাম মনে করেন এ বি সি ডি, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে এ বি সি ডি এর ক্ষেত্রফল কি, এ বি সি ডি এর ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। এ বি সি ডি এর ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। এখন এটার কর্ণের উপর আপনি একটা বর্গক্ষেত্র আঁকবেন, এটার কর্ণের উপরে আপনি একটা বর্গক্ষেত্র আঁকবেন। তো এটা কর্ণ মনে করেন, এটা এসিটা হচ্ছে এটার কর্ণ। এইটার উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, বর্গক্ষেত্রটা সিচুয়েশন কি হবে, এই এদিকে যাবে হচ্ছে এরকম, এরপর হচ্ছে এরকম, এই যে কালো কালো যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্ণের উপরে অঙ্কিত একটা বর্গক্ষেত্র। এখন এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল আমরা বের করার চেষ্টা করি। লক্ষ্য করেন, এই বাহুটা যদি এ হয়, এই বাহুটা যদি এ হয়, এই বাহুটা অবশ্যই হবে রুট ওভার টু এ। এই বাহুটা যদি এ হয়, এই বাহুটা যদি এ হয়, এই বাহুটা হবে অবশ্যই রুট ওভার টু এ। তাহলে এখন খেয়াল করেন, এ সি ই এফ, এ সি ই এফ এটা হচ্ছে আপনার একটা বর্গক্ষেত্র, এ সি ই এফ একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রে এটা হচ্ছে রুট ওভার টু এ, এটা হচ্ছে রুট ওভার টু এ, এটা হচ্ছে রুট ওভার টু এ, এটা হচ্ছে রুট ওভার টু এ। এটা এমন একটা বর্গক্ষেত্র যে বর্গক্ষেত্র এটা কিভাবে রুট ওভার টু এ, ওইটার ব্যাখ্যাটা দিলাম না, কারণ আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা হবে হচ্ছে রুট ওভার টু এ, ওইটা ব্যাখ্যাটা দিলাম অতি জাস্ট হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। সো এখন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া এ সি ই এফ, এ সি ই এফ এর ক্ষেত্রফলটা কি হবে, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাইয়া এ সি ই এফ এটার ক্ষেত্রফলটা কি হবে, তো এটার ক্ষেত্রফলটা হবে হচ্ছে রুট ওভার টু এ হোল স্কয়ার। এটা ক্ষেত্রফলটা হবে হচ্ছে রুট ওভার টু এ হোল স্কোয়ার। তো রুট ওভার টু এ হোল স্কোয়ার মানে কি, রুট ওভার টু এ হোল স্কোয়ার মানে হচ্ছে টু এ স্কোয়ার, এটা মানে হচ্ছে টু এ স্কোয়ার। এর মধ্যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এ স্কোয়ার আপনার কি ডিনোট করে, এ স্কোয়ার ডিনোট করে এ বি সি ডি বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, এ স্কোয়ার ডিনোট করে এ বি সি ডি বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। তাহলে এটাকে আমরা লিখতে পারি টু ইন্টু এ বি সি ডি এর ক্ষেত্রফল, এখানে আমরা লিখতে পারি টু ইন্টু এবিসিডি এর ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে এখান থেকে বলা যায় এ সি ই এফ, এ সি ই এফ হচ্ছে টু ইন্টু এবিসিডি এর ক্ষেত্রফল। তাহলে আমরা এটা লিখতে পারি এবিসিডি এর ক্ষেত্রফল হচ্ছে, এ বি সি ডি এর ক্ষেত্রফল হচ্ছে, এবিসিডি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এসিইএফ, হাফ ইন্টু এসিইএফ। এটাই কিন্তু হচ্ছে আপনি যেটা প্রমাণ করতে হচ্ছে সেটা, যে যে কোনো বর্গক্ষেত্র, যে কোনো বর্গক্ষেত্র, এই যে দেখেন এটা হচ্ছে আপনি যে কোনো বর্গক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। দেখেন এখানে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে এসি এসিইএফ, এটার অর্ধেক হচ্ছে গিয়ে ওই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল।
এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে, যে কোনো একটি বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। যারা যারা বুঝছেন হাতটা রেজ করেন, যারা যারা বুঝছেন হাতটা রেজ করেন। যারা যারা বুঝছেন, আচ্ছা ঠিক আছে, ওকে, কঠিন কিছু না, বুঝছেন, কঠিন কিছু না, যেহেতু এই জন্য হচ্ছে কি বারবার রিপিট করতেছি না, আর অনেকগুলো উপপাদ্য তো আজকে, এই জন্য আপনি নর্মালি পরে একবার যখন দেখবেন ইনশাআল্লাহ দেখবেন যে বোধগম্য হয়ে যাবে। এখন যে বললাম মনোযোগ বিভিন্ন জায়গায় থাকার কারণে হয়তো বা মাঝে মাঝে হারায় যান, কিন্তু জিনিসগুলো খুব ইজি। তো এবার আসেন হচ্ছে আমরা পরের পোল কোশ্চেনটা যাই, পোল কোশ্চেন টু, দেখেন এটা কয়জন অ্যান্সার করতে পারেন। এটার জন্য সময় পাবেন হচ্ছে 1.5 মিনিট, মানে 1.5 মিনিট। থার্টি সেকেন্ডস, আচ্ছা টাইমস আপ। দেখা যাচ্ছে 70% মানুষ ভোট দিছেন, কিন্তু হচ্ছে অনেকেরটাই হয়নি, অনেকেরটাই হয় নাই। তো রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখি কোনটা আসলে হবে অ্যান্সার, আসলে কোনটা হবে একটু দেখি। বলছে বর্গের ক্ষেত্রফল দ্বিগুণ হবে যদি কর্ণকে কি করলে বর্গের ক্ষেত্রফল দ্বিগুণ হয়, কর্ণকে কি করলে বর্গের ক্ষেত্রফলটা দ্বিগুণ হয় এটা আমাদের বের করতে বলছে। তো মনে করি একটা বর্গের বাহু কর্ণ ক্ষেত্রফল, একটা বর্গের বাহু ছিল হচ্ছে মনে করেন এ, তাহলে তার কর্ণ হবে হচ্ছে a√2, আর ক্ষেত্রফল হবে হচ্ছে a² বর্গের বাহু ছিল হচ্ছে এ, ক্ষেত্রফল হবে a² আর কর্ণ ছিল হচ্ছে a√2। এখন খেয়াল করেন আপনি ক্ষেত্রফলটাকে দ্বিগুণ করে ফেলছেন, দ্যাট মিন্স আপনার এখন এটা হয়ে গেছে দ্বিগুণ। তো দ্বিগুণ হয়ে যাওয়ার পর হয়ে গেছে কি 2a² লক্ষ্য করে দেখেন বাহু থেকে ক্ষেত্রফলে যাওয়ার নিয়মটা কি, বাহু থেকে ক্ষেত্রফলে যাওয়ার নিয়মটা হচ্ছে জাস্ট বর্গ করে দিব, এ ছিল ক্ষেত্রফলে কি হয়ে গেলাম জাস্ট বর্গ করে দিলাম। বাহু থেকে কর্ণে যাওয়ার নিয়মটা কি, বাহু থেকে কর্ণে যাওয়ার নিয়মটা হচ্ছে জাস্ট √2 দিয়ে গুণ করে দিব, বাহু থেকে কর্ণে যাওয়ার নিয়ম হচ্ছে জাস্ট √2 দিয়ে গুণ করে দিব, এটা মনে রাখতে হবে। বাহু থেকে ক্ষেত্রফলে যাব বর্গ করে, বাহু থেকে কর্ণে যাব √2 দিয়ে গুণ করে। আরেকটা জিনিস যেটা হচ্ছে মনে না রাখলেও হয়, এটা আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে ক্ষেত্রফল থেকে কিভাবে বাহুতে যাব, ক্ষেত্রফল থেকে বাহুতে যাওয়ার নিয়মটা হচ্ছে জাস্ট √2 করে দিব, ক্ষেত্রফল থেকে বাহুতে যাওয়ার নিয়মটা হচ্ছে জাস্ট √2 করে দিব, মানে বর্গমূল করে দিব। কেউ যদি আপনাকে বলে একটা বর্গের ক্ষেত্রফল হচ্ছে a², আপনি তখন বলে দিবেন তার বাহুটা হবে হচ্ছে a। এই তিনটা জিনিস একটু জাস্ট
বোধগম্য হইতে হবে, যে বাহু থেকে কর্ণে যাওয়ার নিয়মটা হচ্ছে রুট টু দিয়ে গুণ করে দিব, বাহু থেকে ক্ষেত্রফলে যাওয়ার নিয়মটা হচ্ছে বর্গ করে দিব, ক্ষেত্রফল থেকে বাহুতে আসার নিয়মটা হচ্ছে বর্গমূল করে দিব। আচ্ছা যদি এটা হয়ে থাকে তাহলে এখন বাকি পার্টটা ইজি। দেখেন এখানে বাহু ধরে, বাহু কি ধরা হয়েছিল, এ, তাহলে কর্ণ হচ্ছে এ রুট টু, ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। তো ক্ষেত্রফল দ্বিগুণ হওয়ার পর এখন কত হয়ে গেছে, ক্ষেত্রফল টু এ স্কোয়ার। তো এখন যদি আপনি কেউ জিজ্ঞেস করে যে ভাই বাহুটা কি হবে, ক্ষেত্রফল তো না হয় টু এ স্কোয়ার, বাহুটা কি হবে, আপনি বলবেন যে ক্ষেত্রফলকে বর্গমূল করে দাও। তো এই ক্ষেত্রফলকে বর্গমূল করে আপনি দেখেন, ক্ষেত্রফলকে বর্গমূল করার পর আপনি পাবেন হচ্ছে টু এ, এটা হচ্ছে ক্ষেত্রফলকে বর্গমূল করলে পাবেন। আচ্ছা এখন কথা হচ্ছে বাহু থেকে কর্ণে যাওয়ার নিয়ম কি, বাহু থেকে কর্ণে যাওয়ার নিয়ম হচ্ছে রুট টু দিয়ে গুণ করা, বাহু থেকে কর্ণে যাওয়ার নিয়ম হচ্ছে রুট টু দিয়ে গুণ করা। তাহলে এটাকে আপনি রুট টু দিয়ে গুণ করেন, এটাকে আপনি রুট টু দিয়ে গুণ করলে পাবেন হচ্ছে টু এ, এটাকে আপনি রুট টু দিয়ে গুণ করলে পাবেন হচ্ছে টু এ। এখন নোটিস করেন আপনার অপশন গুলো কি, অপশন গুলো বলছে হচ্ছে কর্ণকে অর্ধেক করা লাগবে, কর্ণকে দ্বিগুণ করা লাগবে, কর্ণকে রুট টু দ্বারা ভাগ করা লাগবে, কর্ণকে রুট টু দ্বারা গুণ করা লাগবে। খেয়াল করে দেখেন আগে আপনার কর্ণটা কি ছিল, আগে আপনার কর্ণটা ছিল হচ্ছে এ রুট টু, আপনার আগে কর্ণটা ছিল এ রুট টু, এখন আপনার কর্ণটা কি হয়ে গেছে, এখন আপনার কর্ণটা হয়ে গেছে টু এ। তাহলে এ রুট টু থেকে আপনি টু এ তে গেলেন কিভাবে, এ রুট টু থেকে আপনি টু এ তে গেলেন হচ্ছে রুট ওভার টু দিয়ে গুণ করে, এ রুট টু থেকে আপনি টু এতে গেলেন হচ্ছে রুট ওভার টু দিয়ে গুণ করে। দ্যাট মিনস আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে বর্গের ক্ষেত্রফল যদি দ্বিগুণ হবে তখনই যখন কর্ণটাকে রুট টু দ্বারা গুণ করা হবে, বর্গের ক্ষেত্রফলটা দ্বিগুণ হবে তখনই যখন কর্ণটাকে রুট টু দ্বারা গুণ করা হবে। যারা বুঝেন নাই আমার মতে এই যে ইয়াটা ফ্লোটা যদি দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবেন, বাহু থেকে কর্ণে যাওয়ার নিয়মটা দেখবেন, বাহু থেকে ক্ষেত্রফলে যাওয়ার নিয়মটা দেখবেন, ক্ষেত্রফল থেকে বাহুতে আসার নিয়ম দেখবেন, এরপরে জাস্ট হচ্ছে এই কথাটার সাথে মিলাবেন, এরপরে জাস্ট হচ্ছে কথাটার সাথে মিলাবেন। আমাদের মাঝে মাঝে প্রবলেম হয় কি, আমরা একটু কিছু ঘুরায় বললে জিনিসটাকে রিলেট করতে পারি না। যখনই আপনি জিজ্ঞেস করা হয় আপনার বাবার নাম কি, আপনি হয়তো বা পারেন, কিন্তু যখনই আপনি জিজ্ঞেস করা হয় আপনার মায়ের, মেয়ের, ভাইয়ের বাবার নাম কি, দুইটা কিন্তু একই কোশ্চেন। আপনার মায়ের, মেয়ের, ভাই, আপনার যদি ছেলে হয়ে থাকেন আপনার মায়ের, মেয়ের ভাই হচ্ছে গিয়ে আপনার বাবাই আসলে। তো এটা একটু জাস্ট বুঝেন, মানে মাঝে মাঝে একটু কোশ্চেন গুলো একটু ঘুরে বললে আমরা জিনিসটাকে রিলেট করতে পারি না। আচ্ছা যারা যারা বুঝছেন একটু হাতটা রেজ করতে হবে, যারা যারা বুঝছেন একটু কাইন্ডলি হাতটা রেজ করতে হবে। আচ্ছা এবার একটু উল্টা করি, ঠিক আছে, এই অঙ্কটার জন্য একটু উল্টা একটা প্রসেস করি, দেখি কিরকম হয় ব্যাপারটা। যারা বুঝেন নাই তারা হাতটা রেজ করেন, যারা বুঝেন নাই তারা দেখি হাতটা রেজ করেন। তো যারা বুঝছেন তারা কিন্তু লোয়ার করে ফেলেন, যারা বুঝছেন তারা হাতটা লোয়ার করে ফেলেন, নাহলে আমার সমস্যা হবে। যারা বুঝছেন তারা হাতটা লোয়ার করে ফেলেন। যারা বুঝছেন তারা হাতটা লোয়ার করে ফেলেন। সো পার্সেন্টেজটা দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে আপনার যদি 6 দিয়ে ভাগ করি 100 কে, 15% মানে 15% মানুষ 15% বুঝে নেয়। এই 15% এর মধ্যে আমি আবার হচ্ছে কি না, মানে আপনাদেরকে না জিজ্ঞেস করেই হচ্ছে আমি বলতে পারবো, এর মধ্যে 10% আছেন যারা হচ্ছে গিয়ে নেট কানেকশনের সমস্যা, এইটা সমস্যা, ওইটা সমস্যা, বা এদিকে ভাই ডাকছিল, এদিকে আম্মু ডাকছিল, এদিকে আব্বু ডাকছিল, মানে মাঝখানে আমি একটু অন্যদিকে ছিলাম। তাহলে হচ্ছে আমি চেষ্টা করি আর কি যথেষ্ট ভেঙে ভেঙে বলার আর কি, মানে এটা বুঝার কথা, কারণ সংখ্যাটা অনেক কম, আমি দেখেই বুঝতেছি সংখ্যাটা অনেক কম। তো আপনার বুঝার কথা, তাও আমি হচ্ছে যেহেতু এবার অন্যদেরকে রেস করাইছি হাত, আমি 1 মিনিটের মধ্যে একটা কুইক সামারি দিয়ে দিই, ঠিক আছে। আপনাকে বলছে যে বর্গের ক্ষেত্রফল দ্বিগুণ হবে কখন, নিচের কোন ক্ষেত্রে বর্গের ক্ষেত্রফল দ্বিগুণ হবে। তা আমি আপনাকে শিখালাম কি, বর্গের বাহু দেওয়া থাকলে কিভাবে কর্ণে যেতে হয়, আর বর্গের বাহু দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফলে যেতে হয়, বর্গের ক্ষেত্রফল দেওয়া থাকলে কিভাবে বাহুতে আসতে হয়, এই জিনিসটা শিখেছি। তো কি, বাহু থেকে কর্ণে যাবেন রুট টু দিয়ে গুণ করে, বাহু থেকে ক্ষেত্রফলে যাবেন বর্গ করে, আর ক্ষেত্রফল থেকে বাহুতে আসবেন হচ্ছে আপনার বর্গমূল করে। এটা কিন্তু একেবারে লাইফ টাইম লেসন টাইপ, বুঝছেন, এই বর্গ রিলেটেড অনেক জায়গায় অনেক ধরনের কোশ্চেন টোশ্চেন আসে, এখন সরকারি চাকরিতেও কোশ্চেন আসে দেখা যাচ্ছে এইসব রিলেটেড, ঠিক আছে। যারা বুঝে না তারা হচ্ছে করতে থাকে অঙ্করা, তো এইটা খুব তাড়াতাড়ি ফাস্ট ক্যালকুলেট করা যায় আরকি। তো এটা হচ্ছে বাহু থেকে কর্ণে যাওয়ার নিয়ম, বাহু থেকে ক্ষেত্রফলে যাওয়ার নিয়ম, ক্ষেত্রফল থেকে বাহুতে আসার নিয়ম। এখন আপনি ক্ষেত্রফলটাকে কি করে দিচ্ছেন, দ্বিগুণ করে দিচ্ছেন, এই যে ক্ষেত্রফলটাকে দ্বিগুণ করে টু এ স্কোয়ার বানায় দিচ্ছে। তো টু এ স্কোয়ার বানায় দেওয়ার পরে আমি এখন চাচ্ছি কি, ক্ষেত্রফল থেকে বাহুতে যেতে চাচ্ছি। তো ক্ষেত্রফল থেকে বাহুতে গেলাম কিভাবে, জাস্ট বর্গমূল করে দিছি, টু এ স্কোয়ার কে বর্গমূল করে দিলে পাবেন হচ্ছে রুট ওভার টু এ। এরপর আমি এই বাহু থেকে কর্ণে গেলাম, বাহু থেকে কর্ণে কিভাবে গেলাম, রুট টু দিয়ে গুণ করে, বাহু থেকে কর্ণে গেলাম হচ্ছে রুট টু দিয়ে গুণ করে, তো আমার কি আসলো টু এ। তো একটু আগে যে বর্গটা ছিল সেই বর্গটার
কর্ণ ছিল এ রুট টু, এখন যে বর্গটা আমি পেলাম সেই বর্গটার কর্ণ হচ্ছে টু এ। তাহলে এটা যদি এ রুট টু হয় আর এটা যদি টু এ হয়, এদের মধ্যে ডিফারেন্সটা কি, মানে কি করলে আমি হচ্ছে গিয়ে এ রুট টু থেকে টু এতে আসতে পারবো? তো দেখেন, আপনি এ রুট টুকে যখন রুট টু দিয়ে গুণ করবেন তখনই আপনি এখানে টু এ পাবেন। তো এই জন্য এটার অ্যান্সারটা হচ্ছে চার নম্বর অপশনটা, এই জন্য এটার অ্যান্সারটা হচ্ছে চার নম্বর অপশনটা। আচ্ছা, যারা বুঝেন নাই এখনো তারা একটু কষ্ট করে পরে স্লাইডটা দেখে একটু ক্লিয়ার হইতে হবে। আচ্ছা, এবার আসেন, এটা একটি সামান্তরিক ক্ষেত্র এবং সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র একই ভূমির উপর এবং একই পাশে অবস্থিত। আপনাকে প্রমাণ করতে বলছে সামান্তরিক ক্ষেত্রটির পরিসীমা আয়তক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা বৃহত্তর। একটা সিম্পল কনসেপ্ট ইউজ করে এটা হচ্ছে কি আপনি বুঝে যাবেন। দেখেন কনসেপ্টটা কি, সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটাকে আমরা বলি হচ্ছে অতিভুজ। এই সমকোণী ত্রিভুজটাকে আমরা বলি হচ্ছে, এই সমকোণী ত্রিভুজের এই বাহুটাকে আমরা বলি হচ্ছে অতিভুজ। অতিভুজ মানে হচ্ছে সবচেয়ে বড় ভুজ, অতিভুজ মানে হচ্ছে সবচেয়ে বড় ভুজ। তার মানে এই ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় বাহুটা হচ্ছে এটা। খালি এটা মনে রাখবেন, যে কোনো একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হচ্ছে এই অতিভুজটা, এটা মনে রাখলে হচ্ছে। এখন আপনি বলতে পারেন ভাই এটা মনে রাখার কি আছে, সেটা তো আমরা জানি, এটা মানে এত ফলো করে বলার কিছু নেই, জাস্ট একটু রিকল করে দেওয়া, জাস্ট একটু একবার রিকল করে দেওয়া। তো এবার আসলে হচ্ছে আমাদের এখানে যে জিনিসটা প্রমাণ করতে বলছে এটা কি, এটা একটা আয়তক্ষেত্র আর একই ভূমির উপর অবস্থিত। অন্য একটা কালি দিয়ে ইয়ে করতে হবে, একই ভূমির উপর অবস্থিত, এটা হচ্ছে একটা সামুদ্রিক, এই এটা হচ্ছে আপনার একটা সামান্তরিক। তো এখন আপনাকে প্রমাণ করতে বলছে যে সামান্তরিকটার পরিসীমা, দ্যাট মিন্স এ বি সি ডি, এটা হচ্ছে সামান্তরিক, এটার পরিসীমা হচ্ছে এ বি ই এফ এর পরিসীমার চেয়ে বৃহত্তর। এ বি সি ডি এটার পরিসীমা হচ্ছে এ বি ই এফ এর পরিসীমার চেয়ে বৃহত্তর। তাহলে আপনি কি করবো, এ বি সি ডি এর পরিসীমা ফার্স্টে লিখে নি, এ বি সি ডি এর পরিসীমা কি আমরা জানি হচ্ছে একটা সামান্তরিক বলেন আয়তক্ষেত্র বলেন পরিসীমা হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে চিত্র দেখে আপনারা বুঝতে পারতেছেন এটার পরিসীমাটা হবে টু ইন্টু এ বি প্লাস সি ডি, এটার পরিসীমাটা হবে হচ্ছে টু ইন্টু এ বি প্লাস সি ডি। আচ্ছা, নেক্সট দেখেন আপনার আয়তক্ষেত্রটার পরিসীমা কি, আয়তক্ষেত্রটার পরিসীমা হচ্ছে এ বি ই এফ, এটা হচ্ছে আপনার আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রটার পরিসীমা হবে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, টু ইন্টু এ বি প্লাস বি, এটা হচ্ছে আয়তক্ষেত্রটার পরিসীমা। জাস্ট আমি দুই ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ দিয়ে দুইটা ক্ষেত্রের পরিসীমা বের করলাম, দুইটা ক্ষেত্রেরই পরিসীমা বের করলাম। তো এখন আপনাকে প্রমাণ করতে হবে কি, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে আপনার প্রমাণের বিষয়বস্তু, প্রমাণ করতে হবে টু ইন্টু এ বি প্লাস সি ডি ইজ গ্রেটার দেন টু ইন্টু এ বি প্লাস বিই, টু ইন্টু এ বি প্লাস সি ডি ইজ গ্রেটার দেন টু ইন্টু এ বি প্লাস বিই, এটা আপনার প্রমাণ করতে হবে। তো এখন আসি আমরা কিভাবে প্রমাণ করব, আশা করি বুঝতে পারছি কি প্রমাণ করতে হবে, এটা আশা করি বুঝতে পারছি যে একই ভূমির উপর অবস্থিত আপনার একই দিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট হচ্ছে গিয়ে দুইটা ক্ষেত্র আছে, একটা হচ্ছে সামান্তরিক আর একটা হচ্ছে আয়তক্ষেত্র। আপনাকে এখন প্রমাণ করতে বলছে হালকা মিস্টেক, এটা এ বি প্লাস বিসি হবে, দুই ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তো এ বিটা হচ্ছে আমার দৈর্ঘ্য, বিসিটা হচ্ছে আমার প্রস্থ, এ বিটা হচ্ছে আমার দৈর্ঘ্য, বিসিটা হচ্ছে আমার প্রস্থ, তাহলে এখানে হচ্ছে টু ইন্টু এ বি প্লাস বিসি, আর এ বি ই এফ এ, হ্যাঁ এ বি এফ এটা ঠিক আছে। তাহলে এটা পরের যা একটু ঠিক করে ফেলি, আন্তরিকভাবে দুঃখিত আমি, এটা এ বি প্লাস বিসি হবে, রাইটিং মিস্টেক। আচ্ছা, এখন তো যেটা বলতেছিলাম যে আমরা জানি হচ্ছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ, একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ। তো সবচেয়ে বড় বাহুটা যদি আপনার অতিভুজ হয়ে থাকে, তাহলে খেয়াল করেন একটা ত্রিভুজ দেখতে পাচ্ছেন বিই সি,
আপনারা দেখতে পাচ্ছেন ত্রিভুজ বিইসি একটা সমকোণী ত্রিভুজ যেখানে বিসি ইজ গ্রেটার দেন বিই। ইজিলি বোঝা যাচ্ছে বিসি ইজ গ্রেটার দেন বিই, কারণ এই আপনার অতিভুজটা অবশ্যই এই বাহু হচ্ছে বড় হবে। এটা করার কারণে দেখেন আপনার প্রমাণটা মানে পরে অটোমেটিক্যালি প্রসিড করে। আপনি দুই পাশে দুই দিয়ে গুণ করে দেন, আপনি দুই পাশে দুই দিয়ে গুণ করে দেন, তাহলে টু বিসি ইজ গ্রেটার দেন টু বিই। দুই পাশে দুই দিয়ে গুণ করে দিলে পাবো হচ্ছে আমরা টু বিসি ইজ গ্রেটার দেন টু বিই। এবার দুই পাশে আপনি টু এবি যোগ করে দেন, দুই পাশে আপনি টু এবি যোগ করে দেন। ফার্স্টে দুই দিয়ে গুণ করে দিলাম, এবার দুই পাশে হচ্ছে টু এবি যোগ করে দিলাম। এখন খেয়াল করেন এদিকে কি পেলেন আপনি, এদিকে পেলেন হচ্ছে টু ইন্টু এবি প্লাস বিসি, আর এদিকে কি পেলেন, এদিকে পেলেন হচ্ছে টু ইন্টু এবি প্লাস বিই। দেখেন আপনি যেটা প্রমাণ করতে বসে সেটা প্রমাণ হয়ে গেছে, আপনার যেটা প্রমাণ করতে বসে সেটা প্রমাণ হয়ে গেছে। যারা যারা বুঝছেন আলহামদুলিল্লাহ। এ যারা যারা বুঝছেন আলহামদুলিল্লাহ, এ আর অন্য ধর্মাবলম্বীরা ওয়াই লিখবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আর লেখা লাগবে না। আচ্ছা এখানে কিন্তু আপনার মানে প্রমাণ করার সময় খালি একটা জিনিস মনে রাখলেই হয় যে আমি এই যে সমকোণী ত্রিভুজের কনসেপ্টটা ইউজ করবো, সমকোণী ত্রিভুজের কনসেপ্টটা ইউজ করবো। পরে দেখবেন যে আপনি এখানে একটু উল্টাপাল্টা লিখলেও কোনো সমস্যা নেই। উল্টাপাল্টা বলতে আমি কি বোঝাচ্ছি, যেমন অনেকে দেখবেন এখানে বিই না লিখে প্রশ্ন জাগতে পারে তার মনে যে ভাই আপনি বিই কেন লিখছেন, আমি তো চাইলে এ এফ ও লিখতে পারতাম তাই না। এখন ভাই কথা হচ্ছে এ এফ যে কথা বিই তো একই কথা, এটা একটা আয়তক্ষেত্র যেহেতু তার বিপরীত বাহু সমান ও সমান্তরাল, তো এখানে বিই লেখেন আর এ এফ লেখেন কোনো সমস্যা নেই। আবার আরেকজন বলবেন ভাই কেন এখানে বিসি লিখলেন, এখানে বিসি না লিখে তো আমি এডিও লিখতে পারতাম। হ্যাঁ সমস্যা নেই, আপনি এডি লিখেও করতে পারেন কোনো সমস্যা নেই, একই জিনিসই আসবে। আপনি এডি লিখে করলেও আপনার একই জিনিসই আসবে। আচ্ছা এবার আসলে হচ্ছে নয় নাম্বারটা, এবার আসলে নয় নাম্বারটা, এই নয় নাম্বারটা করতে হলে আমাদের হচ্ছে ওই সাত নাম্বারে যে জিনিসটা আমরা করছি ওইটা আমাদের একটু মনে রাখা লাগবে যে আমরা সাত নাম্বারে কি করেছিলাম। সাত নাম্বারে আমরা করেছিলাম যে একটা ত্রিভুজের, এটা যদি একটা ত্রিভুজ হয় আর এটা যদি তার মধ্যমা হয়, এটা যদি একটা ত্রিভুজ হয় আর এটা যদি তার মধ্যমা হয়, তাহলে মধ্যমাটা ত্রিভুজটাকে দুইটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। দ্যাট মিনস এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, আমরা বলতে পারি এই মধ্যমাটা এবিডি ত্রিভুজটাকে দুইটা সমান, এবিসি ত্রিভুজটাকে দুইটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করছে। তার মানে এই পুরা ত্রিভুজের ক্ষেত্রফল যদি হয়ে থাকে হচ্ছে 10, তাহলে আপনার এতটুকুর ক্ষেত্রফল কত হবে 5, এতটুকুর ক্ষেত্রফল কত হবে 5। এটা মনে রাখতে হবে যে মধ্যমা, যখনই মধ্যমা দিয়ে আমি দুইটা ভাগে ভাগ করে ফেলবো তখনই আমি প্রত্যেকটা ভাগকে লিখতে পারবো পুরো ত্রিভুজের অর্ধেক, প্রত্যেকটা ভাগকে আমি লিখতে পারবো পুরো ত্রিভুজের অর্ধেক, এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা এবার আসেন তাহলে এটা করি আমরা। এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এবি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এক্স আর ওয়াই, এবি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এক্স আর ওয়াই, এ বি সি। এখন একটু আমরা আস্তে আস্তে যাই, কি প্রমাণ করতে হবে এটা একটু পরে বলতেছি। এর আগে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে ভাইয়া এই যে আমি যদি এটা যোগ করে দেই, এই বি আর ওয়াইটা যদি যোগ করে দেই, ওয়েট, এই যে বি আর ওয়াইটা যদি আমি যোগ করে দিই তাহলে এটা কি, এটা হচ্ছে একটা মধ্যমা, যেহেতু ওয়াইটা হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু দ্যাট মিন্স বি ওয়াইটা হচ্ছে আপনার একটা মধ্যমা। তো এটা আমরা লিখতে পারি এ বি সি ত্রিভুজে, এ বি সি ত্রিভুজে বি ওয়াই হচ্ছে মধ্যমা, এ বি সি ত্রিভুজে বি ওয়াই হচ্ছে মধ্যমা। তো একটু আগে আমরা শিখে আসছি মধ্যমা একটা ত্রিভুজ ক্ষেত্রকে দুইটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। ওই লজিকে বলা যায় ত্রিভুজ এ বি ওয়াই ইকুয়ালস টু হাফ অফ ত্রিভুজ এ বি সি, মানে সম্পূর্ণ ত্রিভুজের অর্ধেক হচ্ছে ত্রিভুজ এ বি ওয়াই, সম্পূর্ণ ত্রিভুজের অর্ধেক হচ্ছে ত্রিভুজ এ বি ওয়াই। আচ্ছা এতটুকু আমরা বুঝলাম, এবার হচ্ছে আপনি এটা যোগ করে দেন,
এক্স আর ওয়াইটা যোগ করে দেন। এই এক্স ওয়াই যোগ করে ফেলার কারণে এখন আবার একটা নতুন সিচুয়েশন ক্রিয়েট হইলো। সিচুয়েশনটা কি, আপনার একটা ত্রিভুজ আছে দেখেন, নাম হচ্ছে এ বি ওয়াই। আপনার একটা ত্রিভুজ আছে, নাম হচ্ছে এ বি ওয়াই। এই এ বি ওয়াই ত্রিভুজের মধ্যে এক্স ওয়াইটা হবে হচ্ছে আমার মধ্যমা, এক্স ওয়াইটা হবে হচ্ছে আপনার মধ্যমা। কেন মধ্যমা, খেয়াল করে দেখেন, এটাকে যদি আপনি ত্রিভুজ হিসেবে কনসিডার করেন, এই যে এ বি ওয়াই, এতটুকুকে যদি আপনি ত্রিভুজ হিসেবে কনসিডার করেন, তাহলে অবশ্যই এই বাহুর মধ্যবিন্দু যেহেতু এক্স, এই বাহুর মধ্যবিন্দু যেহেতু এক্স, তার মানে এটা অবশ্যই আপনার মধ্যমা, এটা অবশ্যই আপনার মধ্যমা। তাহলে এইখানে যা মানে এই ত্রিভুজ ক্ষেত্রটার ক্ষেত্রফল যা হবে, এই ত্রিভুজ ক্ষেত্রটার ক্ষেত্রফলও তাই হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি ত্রিভুজ এ এক্স ওয়াই সমান হবে হাফ অফ ত্রিভুজ এ বি ওয়াই। এখান থেকে আমরা লিখতে পারি এ এক্স ওয়াই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে হচ্ছে হাফ অফ এ বি ওয়াই। আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। এখানে কি লিখছি আমরা, এ বি ওয়াই সমান হচ্ছে হাফ অফ এ বি সি, এ বি ওয়াই সমান হচ্ছে হাফ অফ এ বি সি। জাস্ট এ বি ওয়াই জায়গায় লিখে দেন হাফ অফ এ বি সি, এ বি ওয়াই এর জায়গায় লিখে দেন হচ্ছে হাফ অফ এ বি সি। তো এখান থেকে বলা যায় 1/4 এ বি সি, এখান থেকে বলা যায় ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 1/4 এ বি সি বলা যায়। তাহলে কি ইউজ করলাম আমরা এই প্রমাণটা করতে, ত্রিভুজের মধ্যমা ত্রিভুজ ক্ষেত্রকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে। ত্রিভুজের মধ্যমা একটি ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে ভাগ করে, ওইটা ইউজ করে আমরা পুরোটা প্রমাণ করে ফেলছি। জাস্ট ওই সিম্পল কনসেপ্টটা ইউজ করে পুরোটা প্রমাণ করে ফেলছি। যারা যারা বুঝছেন হাত রেস করেন, যারা যারা বুঝছেন হাতটা রেস করেন, যারা যারা বুঝছেন একটু কাইন্ডলি হাতটা রেজ করেন। আচ্ছা এটাই হচ্ছে গিয়ে, আচ্ছা ঠিক আছে, তো মোস্ট অফ দা মানুষ যেহেতু বুঝছেন, তাহলে এটা নিয়ে কালকে পড়া করে তাও একবার কুইক রিভিউ করে দিই, 1 মিনিটের মধ্যে একবার একটু কুইক রিভিউ করে দিই। সেটা হচ্ছে পুরা ত্রিভুজ, খেয়াল করেন পুরা ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি, পুরা ত্রিভুজটার নাম হচ্ছে অর্ণব। অর্ণব ভাই স্ক্রিন কি দেখা দেয়? হ্যাঁ দেখা যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। পুরা ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি, এই পুরা ত্রিভুজের এবিসি ত্রিভুজের মধ্যে, আচ্ছা একটু, পুরা ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি, এই এবিসি ত্রিভুজটার মধ্যে আপনার বি ওয়াইটা হচ্ছে একটা মধ্যমা, বি ওয়াইটা যেহেতু একটা মধ্যমা, তাহলে আমরা বলতে পারি এবি ওয়াই ত্রিভুজটা, এবি ওয়াই ত্রিভুজটা হচ্ছে পুরা ত্রিভুজের অর্ধেক। সিমিলারলি এবি ওয়াই একটা ত্রিভুজ, এবি ওয়াই ত্রিভুজে এক্স ওয়াইটা একটা মধ্যমা, এক্স ওয়াইটা যেহেতু মধ্যমা, আমরা বলতে পারি ত্রিভুজ এ এক্স ওয়াই সমান হচ্ছে পুরো ত্রিভুজের মানে এবি ওয়াই ত্রিভুজের অর্ধেক। সেম ভাবে এবি ওয়াই সমান একটু আগে যেটা লিখছি ওইটা জাস্ট এখানে বসায় দিছি, আমরা পেয়ে গেলাম ত্রিভুজ এ এক্স ওয়াই সমান হচ্ছে 1/4 ত্রিভুজ এবিসি। এবার হচ্ছে আমরা পরেরটাই যাই, পরেরটা কি 10 নম্বর। আচ্ছা 10 নম্বরটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, 10 নম্বরটা আপনারা নিজেরা করবেন, খুবই ইজি একটা জিনিস। যে ট্রাপিজিয়ামের যে একটা ক্ষেত্রফলের সূত্র আছে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, জাস্ট ওই জিনিসটার প্রমাণ হচ্ছে এটা। আমি একটু আপনাকে ক্লু দিয়ে দেই যাতে আপনি নিজে করতে পারেন। এটা একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামটাকে একটা কর্ণ দিয়ে দুই ভাগ করে ফেলবেন, এই ট্রাপিজিয়ামটাকে একটা কর্ণ দিয়ে দুই ভাগ করে ফেলবেন। দুই ভাগ করার পরে এটা একটা ত্রিভুজ পাবেন, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করবেন। আবার এটা একটা ত্রিভুজ পাবেন, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করবেন। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তারা জানেন, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করবেন, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করার চেষ্টা করবেন, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিবেন, তাহলেই দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত যে সূত্রটা ওইটা চলে আসবে। আমি আপনাকে একটু হেল্প করে দিলাম, আপনি বাসায় একটু নিজের চেষ্টা করবেন, পারবেন ইনশাল্লাহ, শিওর ইনশাল্লাহ পারবেন, শিওর। আচ্ছা এবার আসুন হচ্ছে 11 নম্বরে। 11 নম্বরে বলছে একটা সামন্তরিক এ বি সি ডি এর অভ্যন্তরে পি হচ্ছে যে কোনো একটা বিন্দু, একটা সামন্তরিক এ বি সি ডি এর অভ্যন্তরে পি হচ্ছে যে কোনো একটা বিন্দু। তাহলে আমরা ফার্স্টে হচ্ছে সামন্তরিকটা এঁকে ফেলি, সামন্তরিকটা এঁকে ফেলি ফার্স্টে,
এই সামুদ্রিক অভ্যন্তরে পি যে কোনো একটা বিন্দু, এটা হচ্ছে একটা পি। এখন তো এটার সাথে ওরা বলছে কি যে পি এবি, আচ্ছা নাম দিতে হবে আবার, এবিসিডি হচ্ছে সামুদ্রিকটার নাম, এ বি। আচ্ছা এটার পর একটা পোল কোয়েশ্চেন আসবে, সো এটা একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শোনা লাগবে, এটা একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। সো আপনার পি এ বি হচ্ছে একটা ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ হচ্ছে পিসিডি। পি বিন্দুটা কিন্তু এই সামান্তরিকের ভিতরে যে কোনো জায়গায় হইতে পারে, আমি র্যান্ডম যে কোনো একটা জায়গায় পি বিন্দুটাকে দিলাম। তো এখন আপনার প্রমাণের বিষয়বস্তুটা কি? আপনার প্রমাণের বিষয়বস্তু হচ্ছে ত্রিভুজ পি এ বি, ত্রিভুজ পি এ বি আর ত্রিভুজ পি সি ডি, এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে পুরা সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে পুরা সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তো এখানে আমাদের ইম্পর্টেন্ট কাজ যেটা, সেটা হচ্ছে প্রত্যেকেই এই পি বিন্দু দিয়ে আমরা এবি বা সিডি যেটাই বলেন না কেন, এর সমান্তরাল করে একটা রেখাংশ এঁকে নিব। আবার বলতেছি, আমরা পি বিন্দু দিয়ে এবি বা সিডি যেটাই বলেন না কেন, ওইটা সমান্তরাল করে একটা রেখাংশ এঁকে নিব, যার নাম দিলাম হচ্ছে আমরা ইএফ, যার নাম দিলাম আমরা ইএফ। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্কনে থাকবে, এটা একটু মনে রাখা লাগবে যে পি বিন্দু দিয়ে, পি বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল করে বা সিডি এর সমান্তরাল করে, একই কথা, পি বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল করে ইএফ আঁকি। এবি এর সমান্তরাল করে ইএফ আঁকি। তো এতে আপনার যে কাজটা হইলো সেটা হচ্ছে সিডিইএফ একটা সামান্তরিক হয়ে গেল, আবার এবিএফই এটাও একটা সামান্তরিক হয়ে গেল। তো এখন আমরা গত ক্লাসে পড়েছিলাম এমন একটা কনসেপ্ট এখন ইউজ করব, সেটা হচ্ছে এরকম যে এইটা মনে করেন একটা সামান্তরিক, এইটা মনে করেন একটা সামান্তরিক, এই সামান্তরিকের মধ্যে একই ভূমির উপরে যদি আপনি একটা ত্রিভুজ আঁকেন, একই ভূমির উপরে যদি আপনি একটা ত্রিভুজ আঁকেন, তাহলে এই ত্রিভুজ ক্ষেত্রটার ক্ষেত্রফল হয় হচ্ছে সামান্তরিক ক্ষেত্রটার ক্ষেত্রফলের অর্ধেক। তার মানে এটা যদি হয় আপনার এবিসি, এবিসি ত্রিভুজ, আর এটা যদি হয় এসি ডিই সামান্তরিক, তাহলে আপনি বলতে পারেন যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে সামান্তরিকটার অর্ধেক, মানে এসি ডিই এটার অর্ধেক হবে। তাহলে কি বললাম, একই ভূমির উপর অবস্থিত সমান্তরাল বাহু যুগলের মাঝখানে আমি যদি একটা ত্রিভুজ আঁকি আর একটা সামান্তরিক আঁকি, সবসময় ত্রিভুজটার ক্ষেত্রফল হবে সামান্তরিকটার ক্ষেত্রফলের অর্ধেক। এটা আমরা গত ক্লাসে শিখছিলাম, এটা কেন এটা হচ্ছে গত ক্লাসে বলছিলাম। তো দেখেন এই যুক্তিটা দিয়ে এই প্রমাণটা হয়ে যায়, সিম্পলি এই যুক্তিটা ইউজ করে আপনার এই প্রমাণটা হয়ে যায়। কিভাবে দেখেন, আমি যদি বলি আপনাকে যে CDEF একটি সামান্তরিক, যেখানে সিডি ভূমির উপর, দেখেন সিডি ভূমির উপর CDEF সামান্তরিক, এইটা হবে হচ্ছে পিডিসি ত্রিভুজের দ্বিগুণ, বা CDEF এটা হচ্ছে পিডিসি, সিডিইএফ এর অর্ধেক হচ্ছে পিডিসি। তো এটা একটু এখানে একে দিয়ে আপনাকে, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। খেয়াল করেন যে এইটা হচ্ছে কি আপনার সামান্তরিকটা, জাস্ট এতটুকু নোটিস করেন, এটা হচ্ছে আপনার সামান্তরিকটা, এই সামান্তরিকের মধ্যে এটা হচ্ছে আপনার একই ভূমি, এই যে এটা হচ্ছে একই ভূমি, কার কার ভূমি, এটা হচ্ছে সিডিইএফ এরও ভূমি, আবার এটা হচ্ছে পিসিডি এরও ভূমি, এটা হচ্ছে আপনার এই পিসিডি এরও ভূমি। তো দুইটার ভূমি একই হয়ে গেছে, তারা সমান্তরাল বাহু যুগলের মাঝখানে অবস্থিত হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হচ্ছে এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, একটু আগে যেটা বললাম। তো এটাই আমি এখানে লিখার চেষ্টা করলাম যে ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফল হবে সামান্তরিক সিডিইএফ এর অর্ধেক। সেম লজিকে আবার দেখেন, এবি কে যদি আপনি ভূমি চিন্তা করেন, এবি কে যদি আপনি ভূমি চিন্তা করেন, এবি ভূমির উপর একটা ত্রিভুজ আছে, দেখেন নাম হচ্ছে পি এবি, একটা ত্রিভুজ আছে যার নাম হচ্ছে পি এবি, আর যে সামান্তরিকটা আছে সামান্তরিকটার নাম হচ্ছে এবি এফ ই, সামান্তরিকটার নাম হচ্ছে এবি এফ ই। আমি এই পার্টটা মুছে দেই, তাহলে হচ্ছে আপনারা ওইটা রিলেট করতে পারবেন। বেশি মুছে দিছি, ওয়েট,
এইটা মোছা উচিত, এটা মোছা উচিত, এটা 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 এটা। আচ্ছা এখন দেখেন, এই যে এইটা হচ্ছে আমার সামুদ্রিকটা, এই যে এ বি এফ ই, এই এ বি এফ ই, এটা হচ্ছে আমার সামুদ্রিকটা। এই সামান্তরিকটার মধ্যে আমি কাকে ভূমি চিন্তা করতেছি, এই যে এবিটাকে, উল্টা চিন্তা করেন, এই যে এবিটাকে আমার ভূমি চিন্তা করতেছি। তো এবিটাকে যদি আপনি ভূমি চিন্তা করেন, তাহলে এবি ভূমি চিন্তা করলে পিএবি হচ্ছে একটা ত্রিভুজ, আবার এই এবি এফই হচ্ছে একটা সামান্তরিক। পিএবি একটা ত্রিভুজ, আবার এবি এফই হচ্ছে একটা সামান্তরিক। তাহলে এখান থেকে আমরা বলতে পারলাম, একটু আগে যে লজিকে বলছিলাম, সেম লজিকে পিএবি, ত্রিভুজ পিএবি হচ্ছে হাফ অফ এবি এফই। এখন হচ্ছে আপনি কাইন্ডলি দুইটা যোগ করে দিবেন, এক নাম্বার ইকুয়েশনটা আর দুই নাম্বার ইকুয়েশনটা যোগ করে দিবেন। তো এক নাম্বার ইকুয়েশন আর দুই নাম্বার ইকুয়েশন যোগ করলে কি আসে, আমার বাম বাম সাইডে আসে হচ্ছে হাফটা কমন যায়, হাফ কমন নিলে থাকে কি এ বি এফ ই প্লাস সি ডি ই এফ, এ বি এফ ই প্লাস হচ্ছে সি ডি ই এফ। আর ডান সাইডে থাকে কি, ডান সাইডে থাকে হচ্ছে পি এ বি প্লাস পি ডি সি, ডান সাইডে থাকে হচ্ছে পি এ বি প্লাস হচ্ছে পি ডি সি। তো এই দুইটা যোগ করলে, এখন এ বি এফ ই আর সি ডি এফ যোগ করলে আপনার জাস্ট একটু কমন সেন্স কাটালি হয়, এখানে এই দুইটাকে যোগ করলে চলে আসে আপনার হাফ ইন্টু এ বি সি ডি। এই দুটো যোগ করা মানে হচ্ছে পুরো সামান্তরিকটা হয়ে যায় হাফ ইন্টু এ বি সি ডি। তাহলে এটা হচ্ছে পি এ বি প্লাস পি ডি সি বা পি সি ডি একই কথা, এটা সমান হচ্ছে হাফ ইন্টু এ বি সি ডি। তো আমাদের হচ্ছে উদ্দিষ্ট যেটা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ হয়ে গেছে, আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ হয়ে গেল। তো কি করলাম, সমান্তরাল বাহু যুগলের মাঝখানে একই ভূমির উপর অবস্থিত একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিকের অর্ধেক হয়, ওই কনসেপ্টটা ইউজ করে পুরো প্রমাণটা হয়ে গেছে। জাস্ট সিম্পলি ওই কনসেপ্টটা ইউজ করে আমরা পুরো প্রমাণটা করে ফেলছি, ইনশাল্লাহ বুঝতে পারবেন বাসায় দেখলে আশা করি। এখন একটা পোল কোয়েশ্চেন আসবে আপনাদের সামনে, সবাই পোল কোয়েশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করেন, সবাই পোল কোয়েশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করেন। তো পোলটার জন্য সময় পাবেন হচ্ছে এক মিনিট। সহজ কোয়েশ্চেন, এটা আগের গুলোর তুলনায় সহজ। আচ্ছা এখানে একজন হচ্ছে অনেকবার একটা কথা বলছে যে ভাই 8 নম্বর প্রবলেমটা ইনকারেক্ট। আচ্ছা 8 নম্বর প্রবলেমটা ইনকারেক্ট। আচ্ছা আসতেছি আমি ওই জায়গাতে, এর আগে একটু পোলটা আমি শেষ করে দিই। 8 নম্বর প্রবলেমটা কি ছিল, অর্ণব? অর্ণব হ্যাঁ ভাই, তোমার এখানে কেউ কোশ্চেন করতেছে 8 নম্বর প্রবলেমটা ইনকারেক্ট এটা বলে? না না ভাই, তুমি তো কেউ কোশ্চেন করতেছ না। আচ্ছা ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখি। দেখি আমরা এটা উত্তরটা কি হবে, দেখি যে যা দিয়েছেন তা তো দিয়েছেনি, আমরা এখন উত্তরটা বের করার চেষ্টা করি। সেটা হচ্ছে এম সামান্তরিকের ভিতরে একটি বিন্দু, সামান্তরিকটার নাম কি, সামান্তরিকটার নাম হচ্ছে পি কিউ আর এস, সামান্তরিকটার নাম হচ্ছে পি কিউ আর এস। তাহলে পি কিউ আর এস সামান্তরিকটা দেখি, এটা কিন্তু বুঝে নিতে হবে আপনার যে পি কিউ আর এস যে হচ্ছে কি ওই সামান্তরিকটা বোঝাচ্ছে। তো পি কিউ আর
এস, এটা ভিতরে যে কোনো একটা বিন্দু হচ্ছে এম। তো এখন পিএমএস হচ্ছে চার বর্গ একক, এটা কিন্তু আট না, চার, সবকিছু বাংলায় লেখা, দেখেন সবকিছু যেহেতু বাংলায় লেখা তাহলে এটা চার। তো পিএমএস কোনটা? পিএমএস হচ্ছে এটা, এটা হচ্ছে আপনার পিএমএস। কিউএমআর কোনটা? কিউএমআর হচ্ছে আপনার এটা, এটা হচ্ছে আপনার কিউএমআর। তো এটা ক্ষেত্রফল দেওয়া চার, এটা ক্ষেত্রফল দেওয়া হচ্ছে দশ। একটু আগে আপনি করে আসছেন এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল হবে হচ্ছে কি সেম লজিকে, বুঝছেন? একটু আগে আমরা করে আসছি কি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল পুরো সামান্তরিকের অর্ধেক করে আসছি, এখন হচ্ছে আপনি দেখবেন এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল পুরো সামান্তরিকের অর্ধেক হবে। তাহলে এটা হচ্ছে কত? চার, এটা হচ্ছে কত? দশ। তো চার আর দশ কত? চার আর দশ হচ্ছে চোদ্দ। এই চোদ্দ কিসের মান? চোদ্দ হচ্ছে পুরো সামান্তরিকের অর্ধেকের মান। এই চোদ্দটা হচ্ছে পুরো সামান্তরিকের অর্ধেকের মান। তাহলে পুরো সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? পুরো সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে আঠাইশ। এটা হবে হচ্ছে পুরো সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে আঠাইশ। পুরো সামান্তরিকের ক্ষেত্রফলটা হচ্ছে আঠাইশ। তো আশা করি এটা বুঝাতে পারছি। যারা বুঝেননি তারা হচ্ছে গিয়ে আগেরটাতেই সমস্যা, যারা বুঝেননি তারা হয়তো আগেরটাতেই সমস্যা আছে। আগেরটা যদি যদি বুঝে থাকেন তাহলে এটা বুঝতে হচ্ছে এত একটা টাইম লাগার কথা না। জাস্ট এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিবো, যোগ করে দিলে পুরো সামান্তরিকটার অর্ধেক পেয়ে যাবো। যোগ করে দিলে পুরো সামান্তরিকটা অর্ধেক হচ্ছে। আচ্ছা এখন হচ্ছে আমি একটু আট নাম্বারটা একটু যাই, তো মানে আট নাম্বারটা কি সমস্যা আমি তো খেয়াল করি নাই। একটি সামান্তরিক ক্ষেত্র এবং সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র একই ভূমির উপর এবং একই পাশে অবস্থিত, দেখা হয় যে সামান্তরিক ক্ষেত্রটি পরিসীমা আয়তক্ষেত্রটি পরিসীমা অপেক্ষা বৃহত্তর। আচ্ছা আমি তার একটু অপশন দিই, এই যে কি জানি এই যে হচ্ছে গিয়ে কথা বলতে চাচ্ছিলেন সেটু হাতটা রেজ করেন, তো আট নম্বরের কথাটা যে বলতে চাচ্ছিলেন সেটু নাম কি আপনার? মুহিবুল মুক্তাদির। মুহিবুল মুক্তাদির, মহিবুল মুক্তাদির আপনি একটু রেজ করেন না? ও সম্ভবত ভালো কিছু একটা পাইছে, মানে এটা হচ্ছে আমি আগে কখনো শুনি টুনি নাই, তো আমি একটু দেখি ও কি বলতে চায়। দাঁড়ান একটু আমি আপনাকে একটু সুযোগ দিচ্ছি, আপনি হাতটা রেজ করেন কষ্ট করে, তাহলে হচ্ছে আমি আপনার দেখতে পাবো। আমি কি ইয়ে করবো ভাই? দাঁড়ান, হ্যাঁ পাই পাইছি 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 মহিবুল মুক্তাদিরকে পাইছি। মহিবুল মুক্তাদির ভাই আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, আপনি বলেন। হ্যালো ভাইয়া, বলেন ভাই। আপনি যে সমকোণী ত্রিভুজটা নিছেন ওইখানে যদি আপনি সাইন 90 ইউজ করেন তখন কিন্তু লম্ব আর অতিভুজটা সেম হয়ে যায়, তখন কিভাবে পসিবল? ও আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে একটু বলেন তো, যখন হচ্ছে গিয়ে সাইন 90 ইউজ করব তখন কি আর একটা সামান্তরিক থাকবে ব্যাপারটা? হবে শুধু ওইটুকু অতি মানে সমকোণী ত্রিভুজটার মাঝখানে শুধুমাত্র। আমি আমি একটু আসি এখানে আসি, দেখেন সাইন 90 এর কথা যে বলেন ওইটা আসলে বেসিক্যালি কি এটা একটু দেখাই আপনাকে। মনে করেন এটা হচ্ছে আপনার থিটা, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আপনার হচ্ছে এই যে কি জানি লম্ব, এটা হচ্ছে আপনার ভূমি। সো এখানে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে ভাই সাইন থার্ড সাইন থিটা কি হবে, এটা মনে করেন এ সাইন থিটা কি, আপনি বলেন কি লম্ব বাই অতিভুজ, তাই তো? এইচ বাই এ। তো এই থিটাটাকে যখন আমি আরেকটু কমায় দিই, থিটাটাকে যখন আরেকটু কমায় না সরি বাড়ায় দিই, তখন হচ্ছে আপনার অতিভুজটা একটু বেড়ে যায়। আচ্ছা না হয় অতিভুজটা এখান থেকে এ থেকে এখানে হয়ে গেল, এটাকে যখন আরেকটু এদিকে নিয়ে যাবেন তখন অতিভুজটা এরকম হয়ে যাবে, তখন অতিভুজটা এরকম হয়ে যাবে। যখন একেবারে মিশিয়ে দিবেন তখন আপনি একটু খেয়াল করেন তখন কি কোনো ভূমি থাকবে? এটা না ভাই, কোনো ভূমি থাকবে না। তো এই সিচুয়েশনটাই আপনার ওইখানে হচ্ছে, এই সিচুয়েশনটাই আপনার এখানে হচ্ছে, যখন আপনি এরকম একটা সামান্তরিক রাখতেছেন, আপনি বলতেছেন ভাই আমি এখানে সাইন 90 হিসাব করব। তো সাইন 90 যখন হিসাব করব তো নরমালি আমরা কি সাইনে হচ্ছে অতিভুজ ধরতেছি একটাকে, ভূমিকে ধরতেছি একটা, লম্ব ধরতেছি একটাকে, তখন এটা কিন্তু মার্চ করবে। এই থিটা কোণটাই বড় হইতে 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 90 ডিগ্রি যখন আসতেছে তখন এই পার্টটুকু জিরো হয়ে যাচ্ছে। এই যে এই পার্টটুকু আছে না, এটা কমতে 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 আপনি জিনিসটা ডিলেট করতে পারতেছেন, যে যে এটাকে আমি যে কমায় কমাইতে 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 90 ডিগ্রি আনলাম, তখনই আমরা বলি আসলে সাইন 90 অতিভুজ আর লম্ব সেম হয়ে যায়, তাই হচ্ছে কি সাইন 90 ভ্যালুটা 1 হয়ে যায়। তো তখন আসলে এটা সামান্তরিক হচ্ছে না, তখনই হচ্ছে এটা করতে 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 মার্চ হয়ে একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। তো এটা তো বলছে হচ্ছে একটা সামান্তরিক থাকতে হবে আর একটা আয়তক্ষেত্র থাকতে হবে। হ্যাঁ জি ভাই, এখন বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা থ্যাংক ইউ। না আপনি জিনিসটা ফ্যাসিনেটিং, আমার কাছে ফ্যাসিনেটিং লাগছে, এই জন্য হচ্ছে আপনার একটু নর্মালি আমি ক্লাসের মাঝখানে কারোরে আনমিউট করি না, কারণ আমি তো এটা আগে কখনো শুনি না এই জন্য। আচ্ছা থ্যাংক ইউ, আশা করি আপনি উত্তরটা পাইছেন। ওকে এটা ক্লিয়ার করে দিই। আচ্ছা আমরা কোথায় জানিয়েছিলাম, কত নম্বরে জানিয়েছিলাম আমরা? বারো নম্বরটা নিয়ে আমরা গত ক্লাসে অনেক
কথাবার্তা বলছিলাম, সো এটা নিয়ে যে এই জন্য কথা বলবো, খালি আপনাকে একটু ধরাই দিই, আপনাকে খালি একটু ধরাই। আচ্ছা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এটা আপনার বইয়ে ভুল লিখা আছে দেখবেন, বইয়ের সম্বন্ধে এটা ই লিখা নেই, বইয়ের সম্বন্ধে এটা এফ লিখা আছে। আমার যতটুকু ধারণা, আমি যে কোশ্চেন লিখার সময় স্লাইড ইয়ে করার সময় দেখছিলাম, মানে যখন দিছিলাম স্লাইডটা বানাইতে, তখন দেখছিলাম যেটা এফ আছে সম্ভবত। সো এটা একটু ঠিক করে নিন, এটা ই হবে, ঠিক আছে? তো এখানে কি লজিক ইউজ করবো, যে দুইটা যদি সমান্তরাল রেখাংশ পাই আর একই যদি ভূমি পাই, দুইটা যদি সমান্তরাল রেখা পাই আর একই যদি ভূমি পাই, তাহলে হচ্ছে গিয়ে আপনার সবগুলা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে, তাহলে সবগুলা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে। দুইটা সমান্তরাল রেখা যদি পাই আর একই যদি ভূমি পাই, তাহলে এর মাঝখানে যতগুলো ত্রিভুজ আঁকা সম্ভব সবগুলা ত্রিভুজের ক্ষেত্রফল ইনশাল্লাহ সমান হবে। তো এইটা গেল একটা পার্ট। এই এই যুক্তিটা ইউজ করে 12 নম্বরটা আপনি বাসা করার চেষ্টা করবেন, আমি আপনাকে এনশিওর করতেছি আপনি পারবেন, আমি আপনাকে এনশিওর করতেছি এটা আপনি পারবেন। ওকে, এবার আসেন হচ্ছে 13 নম্বর। 13 নম্বর বলছে এবিসি একটা সমকোণী, এবিসি একটা সমকোণী ত্রিভুজ যেখানে কোণ এ হচ্ছে এক সমকোণ, ডি হচ্ছে এসি এর উপরস্থ যে কোনো একটা বিন্দু, ডি হচ্ছে এসি এর উপরস্থ যে কোনো একটি বিন্দু। তো এখন আপনাকে প্রমাণ করতে বলছে যে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান হচ্ছে বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা আপনাকে প্রমাণ করতে বলছে। তো দেখেন আমরা ফার্স্ট হচ্ছে ত্রিভুজটা কি, তো ত্রিভুজটার এ হচ্ছে এক সমকোণ, এবিসি হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজ, ডি হচ্ছে এসি এর উপর যে কোনো একটা বিন্দু, ডি হচ্ছে এসি এর উপর যে কোনো, এসি এর উপর যে কোনো একটা বিন্দু হচ্ছে মনে করেন এটা ডি। তো এখন আপনাকে বলছে যে প্রমাণ করো, যে প্রমাণ করতে যেটা প্রমাণ করতে বলছে এটা লিখে আছে। তো আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। তো পিথাগোরাসের উপপাদ্য, এটা হচ্ছে আমার সমকোণ, এটা হচ্ছে আমার সমকোণ। তো আমি যদি বলি যে ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি তে সমকোণটা কি, সমকোণটা হচ্ছে কোণ বিএডি, তো এখান থেকে আপনি বলতে পারেন বিডি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার প্লাস হচ্ছে এডি স্কোয়ার, বিডি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার প্লাস হচ্ছে এডি স্কোয়ার। আবার এবিসি সমকোণী ত্রিভুজে, এবিসি সমকোণী ত্রিভুজে বিসি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার, এবিসি সমকোণী ত্রিভুজে বিসি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটা পাশে লিখে দিই তাহলে আপনাদের সুবিধা হবে। এটা হচ্ছে ত্রিভুজ এবিসি তে। তো এই যে দুইটা ইকুয়েশন পেলাম, এটা হচ্ছে আপনার একটা ইকুয়েশন 1 নম্বর, এটা হচ্ছে আপনার আরেকটা ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর। আপনি জাস্ট একটা থেকে আরেকটা বিয়োগ দিয়ে দেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত প্রমাণটা হয়ে যাবে। একটা থেকে আরেকটা বিয়োগ দিয়ে দেন, 1 থেকে 2 বিয়োগ দিলে কি হয়, বিডি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে, এটা থেকে এটা বাদ দেন, এটা থেকে এটা বাদ দিলে এবি স্কোয়ার বি স্কোয়ার বাদ, এখানে থাকে হচ্ছে এডি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, এখানে থাকে হচ্ছে এডি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। এবারে মাইনাস এসি স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে কি হয় বিডি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার, এটাকে এই পাশে নিয়ে যাবো, তাহলে এডি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার প্রমাণিত। আমাদের যেটা প্রমাণ করতে বসে সেটা প্রমাণ হয়ে গেছে, যে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান হচ্ছে বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। সেখানে কি করছি আমরা, জাস্ট দুইটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, জাস্ট দুইটা সমকোণী ত্রিভুজ নিলাম, নিয়ে হচ্ছে দুইটা পিথাগোরাসের উপপাদ্য খাটাইলাম, খাটাই হচ্ছে গিয়ে দুইটা ইকুয়েশন পাইলাম, ইকুয়েশন দুইটা একটা আরেকটা থেকে বিয়োগ দিয়ে দিছি, আপনি যেটা প্রমাণ করতে বসে সেটা প্রমাণ হয়ে যাবে, আপনি যেটা প্রমাণ করতে বসে সেটা প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, তো এটা হচ্ছে 13 নম্বরটা ছিল, এবার আসলে হচ্ছে 14 নম্বরটা। এটা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট। সো সবাই একটু আমার সাথে সাথে থাকার চেষ্টা করবেন। আর একটা গুড নিউজ আছে, গুড নিউজটা হচ্ছে এটা হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক আর কি, এরপর যে সৃজনশীলগুলো আছে সৃজনশীলগুলো আপনারা নিজেরা চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন। আর 15 আর 16 এটা সবাই লিখে রাখেন খাতায়, 15 আর 16 হচ্ছে হায়ার ম্যাথের অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের আগে দুইটা উপপাদ্য আছে, খেয়াল করবেন
হায়ার ম্যাথের অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের আগে দুইটা উপপাদ্য আছে, হুবহু ওই দুটো উপপাদ্য। এটা হচ্ছে একেবারে ক্লাস নাইনেই পড়ানো হয়, ওই উপপাদ্য দুটো আপনাকে একেবারে ক্লাস নাইনেই পড়ানো হয়, সেম দুইটা উপপাদ্য হচ্ছে এটা। আপনারা জাস্ট একটু ইয়ে করে নেবেন, কি জানি বলে দেখে নেবেন আর কি, হায়ার ম্যাথের বইয়ে এটা করা আছে ওইটা একটু দেখে নেবেন, মানে জিনিসটা এত একটা কঠিন না, জাস্ট হচ্ছে সমগণিতই বুঝছে। যাদের হায়ার ম্যাথ নাই, মানে হায়ার ম্যাথ নাই এমন কেউ আছেন নাকি? দেখি এখানে চ্যাট বক্সে লেখেন তো ভাই আমার হায়ার ম্যাথ নাই, এমন কেউ আছেন? একজনও পাইনি যার হায়ার ম্যাথ নেই, থাকা তো কথা না, কারণ থাকবে কিভাবে, কারণ সবাই হচ্ছে গিয়ে আপনার ইয়ে তো সায়েন্সের, যেহেতু হায়ার ম্যাথ তো থাকার কথা আমি যতদূর জানি, এখন হয় অপশনাল নাহলে কম্পালসারি, কিন্তু হায়ার ম্যাথ থাকার কথা। আচ্ছা তাহলে আসেন আমরা 14 নম্বরটি চেষ্টা করি, 14 নম্বরটি চেষ্টা করি। এবিসি একটি সমদ্বিবাহু, একটু সবাই আমার কেউ এখন প্লিজ কেউ চ্যাট বক্সে এখন কিছু লিখবেন না, রিকোয়েস্ট কেউ হচ্ছে এখন চ্যাট বক্সে কিছু লিখবেন না, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। এই 14 নম্বরটা একটু মানে অন্যান্য গুলোর মধ্যে হেলায় ফেলায় এটা শুনলে হবে না আর কি, নাহলে মাঝখানে হারায় যাবেন। ফার্স্টে চিত্রটা আঁকার চেষ্টা করি। ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, এবিসি হচ্ছে আপনার একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। যেখানে বিসিটা হচ্ছে অতিভুজ, এবিসি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে বিসিটা হচ্ছে একটা অতিভুজ। এই অতিভুজের উপর যে কোনো একটা বিন্দু বসে হচ্ছে ওরা পি, ওরা বলছে এই অতিভুজের উপর যে কোনো একটা বিন্দু হচ্ছে পি। তাহলে আমি মনে করেন যে কোনো এক জায়গায় একটা বিন্দু দিয়ে দিলাম, মনে করেন এইখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম, বিন্দুটার নাম দিলাম হচ্ছে পি। আপনাকে প্রমাণ করতে বলছে পিবি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার ইকুয়াল টু 2 × PA² তাতে ফার্স্টে যেটা করবেন পি আর এ যোগ করে ফেলবেন, ফার্স্টে যে কাজটা করবেন পি আর এ যোগ করে ফেলবেন। সো এটা হচ্ছে কি আপনার প্রথম কাজ, পি আর এটা যোগ করে ফেলা। তো এখন আপনাকে প্রমাণ করতে বলছে একটা জিনিস, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে কি এবিসিটা হচ্ছে একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তো সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলতে আমরা বুঝি এবি সমান এসি, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলতে আমরা বুঝি এবি সমান এসি। আমরা আরো অনেক কিছু বুঝি, আরো অনেক কিছু বলতে কি আমরা এটাও বুঝি যে এটাও 45 ডিগ্রি হবে, আবার এটাও 45 ডিগ্রি হবে, যেহেতু এবি আর এসি সমান হয়ে গেছে তাহলে এই কোণটাও 45 হবে, এই কোণটাও 45 হবে। আমরা এই জিনিসগুলো ইনফার করতে পারি বা হচ্ছে এই জিনিসগুলো বুঝতে পারি কোশ্চেনে যা যা দেওয়া আছে তা থেকে। আচ্ছা এখন আসেন আপনার হচ্ছে গিয়ে প্রমাণ করতে হচ্ছে, আমরা প্রমাণের দিকে যাই। এর আগে একটা অঙ্কন আছে, প্রমাণের আগে একটা অঙ্কন আছে, অঙ্কনটা কি, অঙ্কনটা হচ্ছে পি থেকে এসি এর উপরে একটা লম্ব আঁকবো, পি থেকে এসি এর উপরে একটা লম্ব আঁকবো। নাম নাম কি দেওয়া যায়, নাম দেওয়া যায় মনে করেন হচ্ছে পিই, পি থেকে এসি এর উপর পিই লম্ব আঁকি। পি থেকে এসি এর উপর পিই লম্ব আঁকি, আবার পি থেকে এবি এর উপরও একটা লম্ব আঁকবো, পি থেকে এবি এর উপর একটা লম্ব আঁকবো, এটা নাম দিলাম হচ্ছে পিজি, পিজি লম্ব আঁকি। এটা হচ্ছে অঙ্কন, এইটুকু আপনার মনে রাখা লাগবে যে এই কাজটা করে নিতে হবে ফার্স্টে, এই কাজটা সর ফার্স্টে করে নিতে হবে। সৃজনশীলের যুগ তো, সৃজনশীলের যুগে দেখা যাচ্ছে যে এগুলা মনে না রাখলেও হয়, অনেক সময় হচ্ছে আপনার কোশ্চেনেই দিয়ে দেয়, তাও মনে রাখাটা ভালো, কোশ্চেনেই দিয়ে দেয়। তো পি থেকে একটা লম্ব আঁকলাম এবি এর উপর, যেটা নাম দিলাম পিজি, আর এসি এর উপর একটা লম্ব আঁকলাম যেটা নাম দিলাম হচ্ছে পি। আশা করি এতটুকু পর্যন্ত যা বলছি আমার সাথে সাথে আপনারা আছেন, কারণ কঠিন কিছু বলিনি। পি থেকে এবি এর উপর একটা লম্ব আঁকলাম পিজি, পি থেকে এসি এর উপর একটা লম্ব আঁকলাম পিই। এখন হচ্ছে আমরা প্রমাণের দিকে ধাবিত হব। লক্ষ্য করে দেখেন এই কোণটা 45 ডিগ্রি হওয়ার কারণে আর এইটা 90 ডিগ্রি হওয়ার কারণে আমরা বলতে পারি এইটাও অবশ্যই 90 ডিগ্রি হবে, আমরা বলতে পারি এইটাও, সরি 90 ডিগ্রি বলে ফেলছি, 45 ডিগ্রি, এইটাও অবশ্যই 45 ডিগ্রি হবে। কি বললাম আবার বলি, এইটা 90 ডিগ্রি আবার এইটা 45, দ্যাট মিনস অবভিয়াসলি এটা 45 হবে। আর এইটা 45 হয়ে যাওয়ার কারণে আপনি বলতে পারবেন এই বাহুটা আর এই বাহুটা সমান হবে,
এটা 45 হয়ে যাওয়ার কারণে আপনি বলতে পারবেন এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। সো আমি আপনাকে বুঝিয়ে দিলাম কেন সমান, এখানে হচ্ছে আমি জাস্ট সমান যে এই কথাটা লিখলাম, পিই সমান হচ্ছে ইসি। তাহলে আমরা এখানে লিখতে পারি পিই সমান হচ্ছে ইসি, এটা আমরা লিখতে পারি। ওকে, আবার খেয়াল করেন এইটা একটা 90 ডিগ্রি, এটা হচ্ছে একটা 90 ডিগ্রি, এইটা হচ্ছে আপনার 45 ডিগ্রি। সো এইটা 90 আর এইটা 45 হলে এইটাও অটোমেটিক্যালি 45 হবে। তো এখন খেয়াল করেন যে এটাও যদি আপনার অটোমেটিক্যালি 45 হয়ে যায় তাহলে আমরা এখানেও বলতে পারি এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান। দ্যাট মিনস পিজি, দ্যাট মিনস পিজি সমান হবে হচ্ছে বিজি। যুক্তিটা কি, এটা 45 হলে ওইটাও 45 আর এটা 90, তো একটা ত্রিভুজের দুইটা কোণ 45 হলে তাহলে আমরা বলতে পারি বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে। তাহলে পিজি আর বিজি হচ্ছে পরস্পর সমান। আবার লক্ষ্য করেন এইটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, এইটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, আবার এইটাও হচ্ছে 90 ডিগ্রি। একটা চতুর্ভুজের যদি তিনটা কোণ 90 ডিগ্রি হয়ে যায় তাহলে আপনি অটোমেটিক্যালি বলতে পারবেন চার নম্বর কোণটাও 90 ডিগ্রি হবে। আর যখন একটা চতুর্ভুজের চারটা কোণ 90 ডিগ্রি তখন আমরা এটা মানে এনশিওর হয়ে বলতে পারবো যে ওইটা একটা আয়তক্ষেত্র হবে শিওর। অনেকে এখানে একটা ভুল করে যেটা এটাকে বর্গক্ষেত্র ভাবে। মনে রাখবেন একটা বর্গক্ষেত্র কিন্তু একটা আয়তক্ষেত্র। দ্যাট মিনস আয়তক্ষেত্র হইতে হইলে চারটা কোণ 90 ডিগ্রি হইলেই হয়ে যাচ্ছে, কিন্তু বর্গক্ষেত্র হইতে হইলে চারটা কোণ 90 ডিগ্রি হওয়া লাগে, আবার হচ্ছে গিয়ে চারটা বাহুও সমান হওয়া লাগে। তাহলে এখানে আমরা কি বলছি, এখানে আমরা বলতে চাচ্ছি যে এই চারটা কোণ 90 ডিগ্রি। তো যেহেতু চারটা কোণ 90 ডিগ্রি তাহলে আমরা এইটা শিওরলি বলতে পারবো এটা একটা আয়তক্ষেত্র। বাহুগুলো সমান নাকি সমান না সেটা তো আমি এখনো জানি না, সো এই জন্য আমি এটা শিওরলি বলতে পারবো না। তো আমরা এখানে ফার্স্টে বলবো যে পিজিএই, পিজিএই এটা হবে হচ্ছে একটা আয়তক্ষেত্র, পিজিএই এটা হবে একটি আয়ত। তো পিজিএই একটা আয়ত হওয়ার সুবাদে আপনি এখন বলতে পারবেন পিজি সমান হবে হচ্ছে এই, পিজি সমান হবে হচ্ছে এই, আবার এজি সমান হচ্ছে পিই, আবার এজি সমান হচ্ছে পি। আমরা জানি একটা আয়তক্ষেত্রে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হয়। সো পিজিএই একটা আয়তক্ষেত্র হয়ে যাওয়ার কারণে আমরা পিজি আর এই সমান বলতে পারবো, পিই আর এজি সমান বলতে পারবো। তো এই প্রমাণটার প্রথম ধাপ হচ্ছে এতটুকু যে কি কি সমান আছে এগুলো সব আপনি লিখে ফেলবেন, এটা হচ্ছে ধাপ এক। এবার আসেন এই প্রমাণের ধাপ দুই কি, এই যে এই বক্সে যা লিখবে এগুলো হচ্ছে ধাপ দুই। এখন আপনি জাস্ট প্রমাণের দিকে তাকাবেন, প্রমাণ আপনার কি দরকার, পিবি স্কোয়ার দরকার, পিসি স্কোয়ার দরকার, পিএ স্কোয়ার দরকার। তো পিবি স্কোয়ার এটা আপনি কোন ত্রিভুজ থেকে পাবেন, আপনি পিবিজি সমকোণী ত্রিভুজে, পিবিজি সমকোণী ত্রিভুজে পাচ্ছেন। পিবি স্কোয়ার সমান হচ্ছে বিজি স্কোয়ার প্লাস পিজি স্কোয়ার, বিজি স্কোয়ার জাস্ট চিত্রের সাথে একটু মিলাই নেন তাহলে বুঝবেন যে পিবিজি সমকোণী ত্রিভুজে পিবি স্কোয়ার সমান হচ্ছে বিজি স্কোয়ার প্লাস পিজি স্কোয়ার। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি বিজি আর পিজি ইকুয়াল, এখানে আমরা দেখতে পাচ্ছি বিজি আর পিজি ইকুয়াল, তাহলে এখানে বিজি এর বদলে আমরা লিখতে পারি পিজি, বিজি এর বদলে আমরা লিখতে পারি হচ্ছে পিজি। তাহলে পিবি স্কোয়ার সমান হচ্ছে টু পিজি স্কোয়ার, এখান থেকে আমরা লিখতে পারি পিবি স্কোয়ার সমান হচ্ছে টু পিজি স্কোয়ার। এই গেল একটা পার্ট। এবার আসেন আপনার কি দরকার, পিসি স্কোয়ার দরকার। এবার আপনার দরকার হচ্ছে পিসি স্কোয়ার। তো পিসি স্কোয়ারটা আপনি কোন ত্রিভুজ থেকে পাচ্ছেন, পিসি স্কোয়ারটা খেয়াল করেন আপনি ত্রিভুজ পিসিই থেকে পাচ্ছেন, ত্রিভুজ পিসিই তে আপনি পাচ্ছেন পিসি স্কোয়ার সমান হচ্ছে সিই স্কোয়ার প্লাস হচ্ছে পিই স্কোয়ার। আবার এখানে দেখেন এখানে লিখা আছে আপনার কি পিই আর ইসি সমান, এখানে লিখা আছে পিই আর ইসি সমান। দ্যাট মিনস আমি এখানে ইসির বদলে লিখতে পারি পিই, ইসির বদলে লিখতে পারি হচ্ছে পিই। তাহলে আলটিমেটলি আমার জিনিসটা দাঁড়াচ্ছে পিসি স্কোয়ার ইকুয়ালস টু টু পিই স্কোয়ার, আলটিমেটলি আমার জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে পিসি স্কোয়ার ইকুয়ালস টু টু পিই স্কোয়ার। তাহলে দুইটা হয়ে গেল, বাম পাশে দুইটা হয়ে গেল। এবার আছে ডান পাশে কি আছে, দেখেন ডান পাশে আছে টু ইন্টু পি এ স্কোয়ার। আচ্ছা এখন পি এ স্কোয়ারটা কোন সমকোণী ত্রিভুজ থেকে পাবো, তো একজন বলতে পারে পি এ ই সমকোণী ত্রিভুজ থেকে পাবো, আরেকজন বলতে পারে পি এ জি সমকোণী ত্রিভুজ থেকে পাবো। আপনি যেটা ইচ্ছা সেটা নেন, কোনো সমস্যা নেই, দুইটা যেকোনো একটা নিয়ে করলেই হবে। তো আমরা দুইটা যেকোনো একটা নিলাম, মনে করেন কোনটা নিব, মনে করেন পি এ ই নিলাম,
ত্রিভুজ PAE ত্রিভুজ PAE তে PA স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে PE স্কয়ার প্লাস EC স্কয়ার PE স্কয়ার প্লাস হচ্ছে EC স্কয়ার তো এখন একটু ভুল বললাম মানে দাঁড়ান ওয়েট PA স্কয়ার হচ্ছে PE AE স্কয়ার হবে সরি 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 এটা AE স্কয়ার হবে PAE বলছো হ্যাঁ AE স্কয়ার হবে তো এখানে খেয়াল করেন AE কার সমান এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন AE হচ্ছে PG এর সমান তাহলে আপনি এখানে লিখতে পারেন PE স্কয়ার প্লাস হচ্ছে PG স্কয়ার এটা আপনি লিখতে পারেন শেষ এই তিনটা লেখার পরে এখন হচ্ছে গিয়ে আপনার তিন নাম্বার স্টেপ কি জাস্ট যেটা প্রমাণ করতে বলছে সেটা লিখে ফেলবেন আপনি প্রমাণ করতে বলছে কি PB স্কয়ার প্লাস PC স্কয়ার প্রমাণ করতে বলছে তাই তো তো লেখেন PB স্কয়ার প্লাস PC স্কয়ার তো PB স্কয়ার প্লাস PC স্কয়ার সমান এখানে দেখতেই পাচ্ছেন কি PB স্কয়ার হচ্ছে 2PG স্কয়ার আর PC স্কয়ার হচ্ছে 2PE স্কয়ার তাহলে এই দুটো যোগ করে দেন 2PG স্কয়ার প্লাস হচ্ছে 2PE স্কয়ার এই দুটা যোগ করে দিলাম তো এখান থেকে 2টা কমন নি 2টা কমন নিলে পাচ্ছি হচ্ছে PG স্কয়ার প্লাস হচ্ছে PE স্কয়ার এরপর জাস্ট এদিকে একটু তাকান এই যে P স্কয়ার প্লাস PG স্কয়ার সমান আপনি কি জানেন PA স্কয়ার জাস্ট এখানে বসায় দেন 2 ইনটু PA স্কয়ার সো আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ হয়ে গেছে আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ হয়ে গেছে সো উপপাদ্যের প্রমাণে একটা সমস্যা কি যে ভাই বুঝি তো ঠিকই কিন্তু এগুলো তো মনে থাকে না মনে রাখার উপায়টা কি তো আমি বলবো যে ভাই মনে রাখার তেমন কোনো উপায় নাই আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে গিয়ে প্র্যাকটিস বেশি করতে পারেন আর আমি যে সিস্টেমটা ফলো করতাম ছোটবেলায় আমি যখন আপনাদের মতো ছিলাম 9-10 তখন যে সিস্টেমটা ফলো করতাম যে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে গিয়ে মনে রাখার জন্য ধাপগুলা মনে রাখার চেষ্টা করতাম যেমন এই যে এই প্রমাণটা আমি কিন্তু কোনো কিছু দেখে দেখে আপনাদের পড়াচ্ছি না এটা হচ্ছে আমার ক্ষেত্রে একটু ভিন্ন কারণ আমি অনেকদিন ধরে পড়াচ্ছি তাই আমার এটা অনেকটা বলতে পারেন যে মুখস্থ টাইপ হয়ে গেছে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে এভাবে মনে রাখবেন যে প্রথমে আমার এই যে 45-45 ইউজ করে বাহুগুলাকে সমান প্রমাণ করা লাগবে এটা হচ্ছে প্রথম মানে আপনি মনে রাখার সিস্টেমটা কি প্রথমে আমার বাহুগুলাকে সমান বলা লাগবে 45-45 ইউজ করে এই গেল একটা পার্ট দুই নম্বরে আমার এটাকে একটা আয়তক্ষেত্র বলে বাহুগুলাকে সমান বলা লাগবে আমার আয়তক্ষেত্র বলে বাহুগুলাকে সমান বলা লাগবে এটা হচ্ছে দুই নম্বর কাজ তিন নম্বর কাজ কি তিন নম্বর কাজ হচ্ছে আমি দেখবো আমার বাম পাশে ডান পাশে যেই যেই যেটা যেটা প্রমাণ করতে বলছে যেটা যেটা আছে ওগুলা কোন কোন সমকোণী ত্রিভুজে আছে যেটা যেটা আছে ওইটা কোন কোন সমকোণী ত্রিভুজে আছে ওই ওই সমকোণী ত্রিভুজগুলো আমি নিব এটা আপনি নিজে নিজেই পারবেন কোন কোন সমকোণী ত্রিভুজ আছে এটা আপনি নিজে ফাইন্ড আউট করতে পারবেন ইনশাল্লাহ তো যেই যে সমকোণী ত্রিভুজ আছে ওই সমকোণী ত্রিভুজে আমি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার লিখবো আচ্ছা এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা যে ভাই এর জন্য আমি বুঝলাম কিন্তু পরে যে আপনি আস্তে করে বিজিটারে যে চেঞ্জ করে দেন আরেকজন তো পিজিটারে চেঞ্জ করতে পারে আবার এই যে পরের লাইনে যে আপনি সিইটাকে চেঞ্জ করেন কেউ তো পিইটারে চেঞ্জ করতে পারে তখন তার একটা হেফাজার্ট জিনিস চলে আসবে আপনার যেমন সুন্দর মতো 2PG স্কয়ার আসছে ওর সুন্দর মতো 2PG স্কয়ার আসবে মিলেটে দিলেটে যা দেখবে এখানে আবার হচ্ছে আয়তক্ষেত্রটা মিলতেছে না মানে আরো বেশি কাজ করা লাগতেছে ওইটার জন্য কি কোনো শর্টকাট আছে শর্টকাট নেই তবে আমি বলতে পারবো আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে সবগুলাকে পিতে নিয়ে যাব এটা হচ্ছে আমার প্রথম কাজ সবগুলাকে আমি পিতে নিয়ে যাব তখন এটা যদি আমি মনে রাখি তাহলে হচ্ছে দেখেন যখন আমি এই সমীকরণটা খেয়াল করি আমি এই সমীকরণটার মধ্যে কোন জায়গাতে পি নাই আমি এটা লক্ষ্য করার চেষ্টা করি আমি দেখি যে বিজির মধ্যে কোনো পি নাই তো আমি যা দেখি যে বিজি সমান কি পিতে কিছু লেখা আছে নাকি পরে দেখি যে হ্যাঁ লেখা আছে জাস্ট এখানে বসাই দিই সেম ভাবে পরেরটা তো আমি দেখি যে কোনটার মধ্যে পি নাই আমি দেখি যে সিই এর মধ্যে পি নাই তো আমি কি করি ওইখানে যা দেখি সিই কে পি এর সাথে রিলেট করা যায় নাকি পরে আমি দেখি যে হ্যাঁ সিই তো পি এর সাথে রিলেট করা যায় তো ওইখানে বসাই দিই সেম ভাবে নিচেরটা তো দেখেন পি স্কয়ার প্লাস এ স্কয়ার তো এই তো কোনো পি নেই আমি কি করি এই কে পি এর সাথে রিলেট করা যায় নাকি ওইটা খেয়াল করি করার পরে জাস্ট হচ্ছে বাম পাশটা লিখে দিই লিখে দেখলে অটোমেটিক্যালি মিলে যায় আপনি এইভাবে মনে রাখতে পারেন যে আমি কোনটাকে ইন্টারচেঞ্জ করবো এটা মাথায় রাখবো এইভাবে সবগুলোকে পিতে নিয়ে যাবো আমি আপনাকে এটা বলতেছি না যে ভাই কেন সবগুলোকে পিতে না যে আমি সবগুলোকে বিতে নিয়ে যাবো বা শীতে নিয়ে যাবো তাহলে হবে না হ্যাঁ হবে কিন্তু জাস্ট এটা একটু প্রসেসটা ফাস্ট করার জাস্ট একটা উপায় বা আমি কি করি সেটা আমি আপনাকে জাস্ট শেয়ার করলাম আপনার যা ইচ্ছা আপনি সেটা করতে পারেন এটা কোনো ব্যাপার না তো এই দুইটা তিনটা সমকোণী ত্রিভুজ করার পরে জাস্ট লাস্টে হচ্ছে কি আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে দিব যারা যারা বুঝছেন একটু হাতটা রেজ করেন যারা যারা বুঝছেন অনেক টাইম নিয়ে পড়েছে এটা যারা যারা বুঝছেন একটু কাইন্ডলি হাত রেজ করেন আরে অনেক মানুষ বুঝে গেছেন তো এক্সপেকটেশন ছিল না আর একটু কম বুঝবেন ভাবছিলাম তো অনেক মানুষ বুঝে গেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবসময় বলি
আমরা হচ্ছে গিয়ে মানে মানুষে মানুষে কেন এত তফাত, আরেকজন মানুষ কিভাবে এত জিনিস মনে রাখতে পারে, আপনি কেন পারেন না? কারণ তার মনে রাখার সিস্টেমটাই আলাদা, তার প্রসেসটাই আলাদা, যার কারণে হচ্ছে সে কোনো জিনিস মনে রাখতে পারে। তো এটা যে নিজের জন্য যদি কোনো একটা ইউনিক সিস্টেম বের করে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ জিনিসপত্রগুলো সহজ হয়ে যাবে। তাহলে মনে রাখার জিনিসটা সবার জন্যই কঠিন, এটা মনে রাখবেন, মনে রাখার জিনিসটা সবার জন্য কঠিন। তো আশা করি হচ্ছে গিয়ে বুঝতে পারছেন 15-16 কাহিনী তো আপনাদেরকে বলছি। তো প্রত্যেক কাছে লাস্ট হচ্ছে আমি কিছু কথাবার্তা বলে শেষ করে দিই, আর এবার একটা কথা বলা তো একটু স্পেশাল হবে, কারণ অনেকে হয়তো এই পর্বে সম্ভবত আমার সাথে আপনাদের আজকে লাস্ট দেখা এই পর্বের। তো পুরো পর্ব জুড়ে হচ্ছে গিয়ে কিছু জিনিস আপনাদেরকে শিখাইতে চাইছি, শিখাইতে চাইছি বলবো না, শেয়ার করতে চাইছি, আলোচনা করতে চাইছি। হয়তো বা বোধগম্য হয়েছে অনেক কিছু, হয়তো বা অনেক কিছু বোধগম্য হয় নাই, কিন্তু যা যা বোধগম্য হয় নাই ইনশাল্লাহ একটু নিজেরা চেষ্টা করবেন, বা আমরা আমাদের সাথে ইনশাল্লাহ পরে কানেক্টেড থাকলে আমরা বোধগম্য করানোর কোনো ব্যবস্থা হয়তো বা করবো ইনশাল্লাহ। পরীক্ষা টরীক্ষা গুলো একটু ঠিকঠাক মতো দিবেন। আর আজকের ক্লাসে আমি একটু কিছু কোশ্চেন একটু ইগনোর করছি, কিছু কোশ্চেন ইগনোর করছি, সেই কোশ্চেন গুলো সম্পর্কে আমি একটু বলি, যে যারা যাদের মনে কোশ্চেন গুলো আছে তাদেরকে একটু বলি। যে একজন অনেক সুন্দর একটা কোশ্চেন করছেন যে ভাই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কেন? আমি কোশ্চেনটা দেখেই আমার খুব ভালো লাগছে যে হ্যাঁ ঠিক আছে, কেউ একজন ভাই চিন্তা করতেছে, ভালো লাগছে। আমি হচ্ছে গিয়ে সবকিছু নর্মালি একটু পজিটিভলি দেখার চেষ্টা করি, ইতিবাচক দিক দিয়ে দেখার চেষ্টা করি। যেমন আমি কিন্তু এভাবে কিন্তু দেখতে পারতাম যে এতদিন পরে তুমি এটা বলতেছো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কেন, কিন্তু আমি ইতিবাচক দিক দিয়ে এভাবে দেখলাম যে অন্তত তুমি আজকে হইলেও তো এটা চিন্তা করছো যে কেন আসলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো আপনাকে একটু বলবো, একটু যেহেতু কোশ্চেন মাথায় আসছে উত্তরটা নিয়ে একটু চিন্তা করার চেষ্টা করবেন, যদি আগে মাথায় এসে থাকে তাহলে ভালো, বা আপনি যদি জেনে আমাকে একটু চেক করতে চান সেটাও ভালো, কিন্তু আমি উত্তরটা আপনার এখন দিব না, এটা সবার জন্যই কোশ্চেনটা আমি সবার জন্যই রেখে দিলাম। ত্রিভুজের ক্ষেত্রফল কেন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা একটু আজকে সারাদিন অন্তত আধা ঘন্টা এটার পিছনে ব্যয় করবেন, সেটা আপনি ইউটিউব দেখে হইতে পারে, সেটা আপনি গুগল দেখে হইতে পারে, কিন্তু নিজে নিজে চেষ্টা করবেন। এটা যদি আপনি নিজে নিজে আজকে এটা বের করেন, এটা আপনার কোনোদিন ভুলবেন না, এটা আমি আপনাকে একেবারে এনশিওর করলাম, এটা আপনি আর কখনো ভুলবেন না। তো এটা একটু চেষ্টা করবেন নিজে নিজে বের করার। আর হচ্ছে লাস্টে একটু 2 মিনিট একটু, ওই যে নরমালি আমি ক্লাসের বাইরে কথা বলি, এটা আমার স্বভাব, তো 2 মিনিট একটু কথা বলে চলে যাই। সেটা হচ্ছে ইতিবাচক আর নেতিবাচক দিক। যে কোনো কিছুকে আমরা ইতিবাচক ভাবেও দেখতে পারি, নেতিবাচক ভাবেও দেখতে পারি। যে কোনো কিছুকে আমরা ইতিবাচক থাকে, জাস্ট 2 মিনিট নিব আজকে, একটু জাস্ট 2 মিনিট নিব, একটু শুনে। যে কোনো কিছুকে ইতিবাচক ভাবে নিতে পারি, আমরা নেতিবাচক ভাবে নিতে পারি। তো হচ্ছে এটার একটা কমন উদাহরণ দেয়, হাফ গ্লাস ভরার একটা কমন উদাহরণ দেয়, যে একটা গ্লাসকে যদি অর্ধেক পূর্ণ করে রাখা হয়, তো এটা যদি কাউকে দেখায় বলা হয় যে ভাই তুমি কি দেখতে পাচ্ছ, কেউ কেউ বলে হচ্ছে আমি অর্ধেক গ্লাস খালি দেখতে পাচ্ছি, কেউ কেউ বলে হচ্ছে আমি অর্ধেক গ্লাস পূর্ণ দেখতে পাচ্ছি। তো এইটা এখন আর এক্সাম্পল হিসেবে মানা যায় না, কারণ হচ্ছে এটা এখন সবাই বুঝে গেছে যে অর্ধেক গ্লাস পূর্ণ যারা বলে তারা ইতিবাচক মানুষ, মানে পজিটিভলি চিন্তা করে, আর যারা অর্ধেক গ্লাস খারাপ দেখে মানে অর্ধেক ক্লাস খালি দেখে তারা হচ্ছে নেতিবাচক মানুষ, মানে তারা নেগেটিভ চিন্তা করে আরকি। তাই এটার একটা সুন্দর গল্প আছে, একটা আনিসুল হক না আনিসুল রহমান, আমি একটা সম্পাদকীয় একটা গল্প দেখছিলাম, তো গদ্য কার্টুন, গদ্য কার্টুন শিরোনামে, এটা 2-3 বছর আগে দেখছিলাম। তো ওই গল্পটা আপনাদের সাথে শেয়ার করে আজকে ক্লাসটা শেষ করে দিচ্ছি। তো গল্পটা ছিল এরকম, আমরা রাখাল বালকের একটা গল্প জানি সবাই, রাখাল বালকের গল্পটা কি ছিল, রাখাল বালকের গল্পটা ছিল যে রাখাল হচ্ছে প্রতিদিন বলে যে বাঘ আসছে বাঘ আসছে, গ্রামবাসী আসে, গ্রামবাসী এসে দেখে হচ্ছে বাঘ আসে নাই, তারা সবাই হচ্ছে ডস খায়, রাখাল বালক হচ্ছে জোরে জোরে হাসে, সে বলে যে মানে সে হচ্ছে মজা পায় আর কি, সে সবাইকে একটা মিথ্যা বলে হচ্ছে গিয়ে ডাকে, ডাকার পরে সবাই যখন তাকে বাঁচাইতে আসে সে হচ্ছে গিয়ে তখন একটা রুরু হাসি দেয়। তো এখন এটার ইয়েটা কি ছিল, আপনার গল্পের মোরালটা ছিল এরকম, মানে প্রথম দিন সে হচ্ছে গিয়ে বলে মিথ্যা কথা, গ্রামবাসী আসে, দ্বিতীয় দিনে সে মিথ্যা কথা বলে, গ্রামবাসী আসে, তৃতীয় দিনে সে মিথ্যা কথা বলে, গ্রামবাসী আসে, 4 নম্বর দিন হচ্ছে বাঘ আসলেই আসে কিন্তু এবার গ্রামবাসী আর আসে না, তখন হচ্ছে রাখাল বালককে খেয়ে ফেলে। তারপরে হচ্ছে গিয়ে গল্পের মোরালটা থাকে এরকম, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, গল্পের মোরালটা থাকে হচ্ছে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। তো ওই আনিসুর হক না আনিসুর রহমান, আমি এটা ভুলে গেছি নামটা, সরি। তো উনি যেটা বলছিল, উনি সুন্দর মতো বলছে যে দেখেন যারা নেতিবাচক তারা এই গল্পটাকে চিন্তা করবে এইভাবে যে ইয়েটা তো ছিল এরকম যে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, মোরালটা ছিল এরকম, ইতিবাচক মোরালটা ছিল এরকম, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, আর নেতিবাচক মানুষের জন্য মোরালটা হয়ে যাবে এটা, সত্য কথা বললে বাঘের পেটে যেতে হয়, সত্য কথা বললে বাঘের পেটে যেতে হয়। ব্যাপারটা একটু চিন্তা করে দেখেন, ঘটনা তো আসলেই সত্য, সে প্রথম 3 দিন তো মিথ্যা কথা বলছিল, বাঘ তো তারা খায় নাই, 4 নম্বর দিন তো সে সত্য কথা বলছিল, আসলেই তো বাঘ আসছিল, কিন্তু বাঘ তো ওই দিন তারা খেয়ে ফেললো। তো কেউ যদি এভাবে চিন্তা করে আল্লাহ, তাহলে তো এই গল্প থেকে আমার এটা লেসন নেওয়া উচিত যে
সত্য কথা বলা যাবে না, সত্য কথা যদি বলি আমার তাহলে বাঘের বেটে যেতে হবে, সবসময় মিথ্যা কথাটাই বলবো। তো নেতিবাচক মানুষের প্রবলেম হচ্ছে এটা, সে হচ্ছে কোন একটা পজিটিভ গল্পের মধ্যে এভাবে নেগেটিভটা খুঁজে পায়। তো আমি আপনাকে যেটা বলবো, সবসময় যত যাই করেন না করেন, সবসময় ইতিবাচক দিকগুলো চেষ্টা চেষ্টা করবেন ফাইন্ড আউট করার। করোনা আসাতে আপনার জীবনে কি কি ক্ষতি হয়েছে সেটা নিয়ে আপনি চিন্তা করতে যান না, অনলাইন ক্লাস আসাতে আপনার জীবনে কি কি ক্ষতি হয়েছে ওইটা নিয়ে আপনি চিন্তা করেন না, আপনি চিন্তা করেন করোনা আসাতে আপনার জীবনে কি কি পজিটিভ চেঞ্জ আসছে, অনলাইন ক্লাস হওয়াতে আপনার জীবনে কি কি পজিটিভ চেঞ্জ আসছে, তাহলে দেখবেন ইনশাল্লাহ জীবনটা সুন্দর হবে। সবসময় যে কথাটা বলি, ইনশাল্লাহ দেখবেন জীবনটা সুন্দর হবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, থাকবেন সুস্থ থাকবেন। মোহন ভাই এখানে এসে জি ভাইয়া, তাহলে স্টুডেন্ট ভাইয়ারা আজকে ক্লাসের বিষয়ে